أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر ربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير. ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا. ثم يطمع أن أزيد كلا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا. سأرهقه صعودا. إنه فكر وقدر فقتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر وأستكبر قال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر. سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا. فذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. صدق الله العظيم. আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন, বুঝবার বুঝাইবার তৌফিক দান। বুঝার জায়গা হইল কোরআন শরীফ, যেন কোরআন শরীফ ভালো করে পড়তে হয়, কোরআন শরীফের অর্থ শিক্ষা শিকার। এক তরিকা তো হইল যে মাদ্রাসা তাফসিরি ইস্তারিত লেখাপড়া করেছে, আরেক তরিকা হইল নিজের জ্ঞান থাকলে কোরআন শরীফের অনুবাদ হয়েছে বাংলা হয়েছে, এগুলো পড়া বুঝবার চেষ্টা করা, যেখানে বুঝে না আসে এখানে চিহ্ন দেওয়া, জায়গাটা বুঝা, নিজে বুঝলে গুলে কঠিন কঠিন জায়গা
এগুলো বোঝার জন্য বড় বড় আলেমের কাছে যাওয়া। তিন নম্বর তরিকা হল বাকায়দা, যেখানে তফসির হয়, সবসময় তফসিরে যোগদান করলে বোঝা যায়, তাদের মধ্যে মুফাসসির যারা তফসির করেন তারা বোঝায়, বুঝে। কোনো বোঝানো আসলে নোট রাখা, পরে আলেমের কাছ থেকে বুঝে। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা বোঝা অনেক প্রয়োজন, এবং এর জন্য অনেক জ্ঞান লাগে। স্বাভাবিক জ্ঞানে বোঝা যায়, অনেক বছর মেহনত করার পরে বোঝা আসে। আল্লাহর কালাম আল্লাহকে বোঝা যায় দেখি নেই, তাই শব্দের পিছনে আড়ালে যে অর্থ আছে, হাদিসের মধ্যে আছে কুল্লি আয়াতিন যাহরুন ও বাতন, প্রত্যেক আয়াতের এবারত করলে, কোরআনের আয়াত করলে এক অর্থ বোঝে, অনেক সময় অর্থ গ্রহণ করে, ভিতরে আরেকটা অর্থ আছে সেইটা বুঝতে হবে। আমাদের আমাদের দেশে অনেক কথা আমরা বলি, শোনা যায় এক ধরনের অর্থ আরেক ধরনের। একজন মানুষ একজন মানুষের জন্য খুব মহব্বত, দুজনের ভিতরে মহব্বত, উস্তাদে বলে এটা আমার পাগল, আরে তোমরা কিছু বইল না, কারণ এদের অত পাগল নেই, সবাই মনে করলো হুজুর বলছে এটা পাগল, তাহলে পাগলের ব্যবহার করা যাবে কি অর্থে? এটা হুজুরের খুবই প্রিয়, তাহলে তোমরা কিছু বলো এই হচ্ছে শব্দ তো বুঝে এটা পাগল, এর সাথে তোমরা বেশি বাড়াবাড়ি করো, এটা আমার পাগল, তোমরা মনে করবে এটা আমার পাগল, তোমরা যদি এরা ছাগল মনে করে বসো, পরিভাষা জান বুঝতে হয় যিনি বলতেছে তার কথা অর্থ কি, তথ্য কি, গোপন কথা কি, যিনি বুঝতে হয়। কোরআনের মধ্যে এর অনেক আছে, এক জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله পাক বলেন আমি শরীয়তের দায়িত্ব দেওয়ার জন্য যে গ্রহণ করবে সে হবে শ্রেষ্ঠ, কারণ আমি এই দায়িত্ব পালন করার জন্য আসমানে বললাম তুমি এই দায়িত্ব নেও, আমার একটা কাজ তোমরা পারলো না আসমানে নাকি জমিনের বলে তুমি নাও, তোমার শ্রেষ্ঠ বানাই দিই পৃথিবী, এই দায়িত্ব পালন করো, শরীয়তে হুকুম আমল করবা আর আমল করাই বা জমিনের যত অংশ আছে তারা সবাই নাম, জমিন বলে যাব না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আপনি আল্লাহ আপনি জানেন আমি পারব না, হাত আছে তুমি তো অনেক মোটা সোটা শক্তিশালী তুমি দায়িত্ব নেও, এইভাবে আল্লাহ যা সম্ভব ছিল সব সৃষ্টি হয়ে আছে, পারব না তো আল্লাহ জানেন, পরে যদি বলে যে আমরা দেয়া দেখতে পারি কিনা, এটা মানুষের অভ্যাস, সবাই যখন অস্বীকার করছে তো আবু তোমাদের মধ্যে কেউ নেই আমার দায়িত্ব না দিতে, তখন ইনসান সবচেয়ে নিরীহ ছিল, এক সেকেন্ড আর জীবন চলে না, অভাব হিসেবে কিছু অভাব দেখা দিলে আমাদের কি দুরবস্থা দেয়, খালি টাকা পয়সার অভাব দেখা গেলে আমরা অস্থির হয়ে যাই, বাতাসের অভাব দেখা দিলে কেমন হবে এটা তো আমরা জানি না, জীবন বাঁচবে, পানির অভাব দেখা দিলে, বাতাসের অভাব দেখা দিলে, সূর্যের আলোর অভাব দেখা দিলে এই যে আর বাইরে যেতে পারবেন না, কি ব্যবসা আমরা মাদ্রাসার জন্য খুব আবশ্যক, ছাত্র বাইরে নেয়
বিষয় বিষয় পড়া কিছুই দেখছি। আসলে তো এইটাই ছিল সারা দুনিয়া এরকম থাকবে, সারা দুনিয়া যদি মাদ্রাসা হয়ে যেত সব মানুষ শান্ত হয়ে গেল। এই চরিত্রের এই আখলাকের এই ধরনের ঠিক নেই, এদের চেয়ে ভালো মানুষ তো নাই, এদের চেয়ে ভালো জায়গা তো আর নেই দুনিয়াতে, নিরাপদ সবই ঠিক হয়ে যাচ্ছে। আমরা বুঝি না, ফাসাদ করি নিজেরাই ভুগি পড়ি, কি ভোগান্তি হইতেছে মানুষ, তবু কি মানুষ নামাজ পড়ে? এখনো মানুষ আল্লাহর দিকে রুজু হয় বুঝতেছে না যে আজ আছে আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান। তাই দুনিয়া জীব বহুত কঠিন জায়গা, কথা কাজ সবকিছু বোঝার জন্য আল্লাহ যখন বললেন কেউ না তোর এই মানুষ যে এত অভাবী এক সেকেন্ড সে বাঁচতে পারে না অন্যের সাহায্য ছাড়া, বাতাসের সাহায্য লাগে, আগুনের সাহায্য, পানির সাহায্য, সূর্যের, চন্দ্রের, মাটি, এত মুহতাজ সৃষ্টির মতো নেই। আপনারা চিন্তা করে দেন যদি আমরা দুনিয়াতে মানুষ না থাকে মাটির কি অসুবিধা, মাটি ঘুরে যাব, আসমানের কি অসুবিধা, পাথরের পাহাড়ের কি দরকার? যদি আমরা দুনিয়াতে না থাকি বাতাসের কোনো অসুবিধা আছে? কি অসুবিধা, কোন পৃথিবীতে সৃষ্টি মানুষের দরকার আছে? মানুষ না থাকলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে এরকম কোন সৃষ্টি নেই, শুধু মানুষের সাপ না থাকলে বিপদে পড়বে, রাস্তায় চলতে পারবে কেন? বাতাসের যে বিষাক্ত হওয়া, এর যে বিষ, সাপে বিচ্ছু কুচ্ছা বিষাক্ত যত জানোয়ার, ওই বাতাস থেকে এটা সে তাই না, তার ভিতরে জাস্ট করে যেমন নাকি আপনার চুম্বক লোহা চুম্বকের ঝুড়ি টেনে নিয়ে আছে, বাতাস আবহাওয়ার মধ্যে যদি খারাপ থাকে বিষাক্ত হাওয়া, এই সাপের শরীরে এটা তাই না তার ভিতরে ঢুকে, আল্লাহ কি ব্যবস্থা করছে? আমরা মনে করি সাপে কি, সাপে বিরাট কাজ সাপের শরীরের মধ্যে গিয়েছে। এমনিভাবে কুকুরের একটা জিনিস আমাদের কাছে লাগে খারাপ, প্রতিটি সৃষ্টি আমাদের জন্য আমাদের কাজে আছে, আমরা কারো কাজে আছি? আল্লাহ কেড়ে বানিয়েছে, এতে ঘর কেড়ে বানিয়েছে, তুমি তো মরে যাবা, না আমার তিন চারটা ছেলে ফেলে আছে, ব্যবসা বাড়াইতেছে মিয়া মরণ তো ছেলে ফেলে, বাড়ি বানাইতেছে গাড়ি কিনতে সব কিছু কার জন্য করে ছেলে ফেলে। আল্লাহ বলেন এই সব সৃষ্টি আমি তৈরি করছি, মানুষকে আমি মহাব্বত করি এদের জন্য, আর মানুষকে তৈরি করছি আমার জন্য। আমি মানুষকে তৈরি করি নাই আর কোন কাজে, মানুষকে তৈরি করছি দিয়ে আগুন আমাকে যাতে মহাব্বত করে, তারা যেন আমারে চিনে, মানুষে যেন আমারে চিনে আমারে বুঝে, তাহলে তারা আমাকে মহাব্বত করে। মানুষ পৃথিবীর ভিতরে একটা জিনিসই চায়, আসলে একটা চায়, সেটা হল মনের শান্তি, আর মনের শান্তি হয় মহাব্বত, যাকে আমি মায়া করি মহাব্বত করি সে আমার কাছে থাকবে, আমি শান্ত, সারা দুনিয়ার সম্পদ আমার আছে, আমার ছেলেটা নেই ধরে নিয়ে গেছে পুলিশ শান্তি, সারা দুনিয়ার বাদশাহ আমি, কিন্তু খবর আসলো আমার ছেলে ধরা পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ভেঙে গেছে অসংখ্য, কেন এই ছেলের প্রতি আমার সাংঘাতিক মহাব্বত, কেন জানি দিলের মধ্যে তার এত মহাব্বত, কিছুই ভালো লাগে না তাকে,
আল্লাহ পাক তেমনি করেন। এই মানুষ আমি তাদের তৈরি করছি শুধু আমার মনের মহাব্বতের জন্য। এই জন্য তাকে শান্ত করার জন্য, তার প্রয়োজন মেটাইবার জন্য আমি সমস্ত পৃথিবীর সৃষ্টি করছি। বাংলায় অর্থ গলত করে বৈশ্য করে দিয়েছি সারা পৃথিবী তার সাক্ষারার অর্থ বৈশ্য। আমি তাহলে কেমনে বৈশ্য করব? সাপে তোমার মারে কেন, বাঘে কামড়ায় কেন, বাজে কেন? সাক্ষারার অর্থ বৈশ্য করা নয়, আমার গোলাম মানে কে বৈশ্য গোলাম? সূর্যের বলে দেখো না, এই তো পূর্ব দিকে যায়, দিয়ে যায় না গোলামের লোক। সাক্ষারা লাকু, আল্লাহ তাকে ভাদ্য করেছেন, সেটা সৃষ্টি না, মানুষ চায়নি আরেকজনের গোলামি করে। কেউ ছেলে হয়ে মরছে বাপের মানন লাগে, কেউ ছাত্র হইয়া ওস্তাদের মানে, কেউ মুরিদ হইয়া পিসাবের মানে, কি করবে? মনের দিক দিয়ে চায় না, এই জন্য মাঝে মাঝে বিশুদ্ধকার হয়ে যায়, ছেলে বাপের বিরুদ্ধে লেগে গেছে, রেগে গেছে, ওস্তাদের বিরুদ্ধে ছাত্র লেগে গেছে, পিসাবের বিরুদ্ধে মুরিদ লেগে গেছে, কেন? আসলে চায় না। মহাব্বত আর ভক্তির বন্ধন থাকলে থাকে, নাইলে থাকে। বহুত কষ্ট করে আমরা বোঝা যাবে, প্রত্যেকে স্বাধীন হইতেছে, মানুষ সবচেয়ে বেশি। পৃথিবীর সব সৃষ্টি এরকম, কিন্তু আল্লাহ বলেন সাক্ষার আল্লাহ, তুমি সাক্ষার ফাইল সৃষ্টি কোন অমাই সাক্ষী, আমি তো সাক্ষার উপু হইত, সাক্ষারার নাস ও সাক্ষারার কুম্মা বিশ্বমাওয়াতি ওয়ালাদ ওমাই সত্যি সাক্ষারুল্লাহ, আল্লাহ করছে, মানুষ করে, মানুষের কি ক্ষমতা পাহাড় দেখে কিছু করতে পারবে? আল্লাহ পাক তার সমতা ক্ষমতা প্রয়োগ করে বলছেন আমার এদের কাজে আসবে। সাক্ষার অর্থ লাগা দিয়া, লাগাইয়া দিছেন আল্লাহ, দমক দিয়া, দমক দিয়া সাক্ষারা লাগা দিয়া লাগাইছে, কিসের লাগাইছে? মানুষের কাজ করার জন্য। তাই তাদের মনে না চাইলেও ওই আল্লাহর হুকুমে করে দিতেছে, সূর্য উঠতেছে নড়তেছে, রাত্রি হইতেছে যাইতেছে, মানুষের কোনো দখল আছে? কিন্তু মানুষ উপকৃত হইতেছে। আল্লাহ পাক সারা পৃথিবীর সৃষ্টিকে মানুষের উপকার করার জন্য লাগাইয়া দিচ্ছে, উনি আদেশ দেয়া তাই সে মুখ ফিরে দেবে। মানুষের যা দরকার হ্যাঁ কিছুই করতে পারবে। এই আম গাছে আম খেটে খেয়ে বন্ধু দেখি হেল্প সিসি মিসি করতো, কামো মরতো হাতে দেখে দেখি আপনি যে থাকবেন কাকু খাবে কিচ্ছুই না। সব জিনিস যা আপনার প্রয়োজন আপনি বাঁশ কাটতেছেন, বাঁশের আও করে না, মাটি কুটতেছেন তাও করে না, মাছ কাটতেছেন কত কষ্ট করে। অনেক সময় মানুষের মনে আসে হুজুর এটা হইল না, বাঁশ কানি বাঁশে তো রাও করতে পারে, রাও যে করতে পারে না, লড়াচড়া করতে পারে না, কারণ আছে না, তবু যদি বুঝে না মাছ তো বুঝে, হ্যাঁ তো নাচ পারে কিন্তু কিছুই করতে পারে, যদি হাত থাকতো দোষ তো কি করতো, মাঝে মাঝে কামড় হবে, মাঝে মাঝে কামড় বলে আয়ের ব্যথা লাগে, শিং মাছে কাড়া মেরে যায়, আল্লাহ বুঝে আমের মধ্যে কাটা দিয়ে দিই, মাছের শিঙের মধ্যে কাটা দিচ্ছি, দেখ এটা আমি বুঝাইলাম, দেখ শিং মাছের মধ্যে কাটা আছে,
একটু লাগলে কিরম ব্যথা আমের মধ্যে, এটা দেনে এই যদি মনে করো যে আম তো এরকমই না, আমার মানুষ যাতে তোমার কষ্ট না হতে, আমে যদি ব্যক্তি মিলে যদি তোমার মাথার মধ্যে বুঝে দিত কাঁঠাল খেয়া মোটা মোটা কিভাবে বলে, আর তুমি খেটে খাইতেছো কামড়ায় শিক্ষা বলতে হ্যাঁ কিছুই না, যত আমার কাজের জিনিস সব একই অবস্থা, বেশি প্রয়োজন যেগুলি বেশি প্রয়োজন না অন্য কাজও নিতে হয় মানুষের, মানুষ আবার যদি মেরে ফেলায় সাপের শরীর তো বিষ হবে তোমার জন্যে হবে, বুঝবা না এটা মেরে দিবা জঙ্গলে রাখেছে দূরে দূরে আছে না থাকলে তোমার ক্ষতি হবে বাতাস নষ্ট হয়ে যাবে, এমনি ভাবে প্রতিটা সৃষ্টি আমার কাজ করতেছে, কিছু আমি জানি কিছু আমি জানি। আমার ছেলে যখন ছোট থাকে বাপে যে তার জন্য কি করে কি ভালো করে এটা হ্যাঁ বুঝে না, স্কুলে যাও হ্যাঁ বুঝে না, ছোট বাচ্চা খানা খাও খায় না, খানা খেতে যে বাধ্য করে বা পেপিটা নদে লাভ খাও বাচ্চা হ্যাঁ বুঝে না, এইরকম আমরা বড় হয়ে অনেক জিনিস বুঝি না, এই আম কেমনে এইভাবে থাকে কাঁঠাল কেমনে এরকম থাকে, আল্লাহ করছেন তোমার জন্য আমার জন্য, নাহলে এত কিছু আল্লাহ কাঁঠালের ভিতরে ঢুকাইতে পারছেন যেন বিষ ঢুকাই দিতে পারতেন না, হাত দিয়ে দিতে পারতেন দরবার গেলে তাপর আল্লাহ দুনো জিনিস দেখেছে তোমাদের জন্য আমি সব তোমার, আর তুমি আমার তুমি আমার হয়ে তাহলে আমি তোমার তুমি আমার মন কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে, সুতরাং তোমার তখন কোনো পরেশানি থাকবে না, এ তো সব ভুল কোরআনের মধ্যে আছে, হাদিস পড়লে কোরআন শরীফ পড়লে মানুষের দেমাক খুলে ব্রেন খুলে যেটা আর কোন জ্ঞানের দ্বারা খুলে খুলে বস্তু জ্ঞানের দ্বারা বস্তুর দিকে মন খুলে চোখ খুলে, আর কোরআনের এলেমের দ্বারা দুনিয়ার দিকেও খুলে আখেরাতের দিকেও খুলে, এটা কোরআনের বৈশিষ্ট্য, আর এটার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আসছে, তিনি আসার পরে সবাই জানে প্রথম ওহি হইল এটা মক্কা শরীফে ঘরে ঘেরার মধ্যে একটা ওহি আছে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, চারটি আয়াত মাত্র প্রথম আছে, এরপরে বলা হয় এই যে সূরাটা আমি তেলাওয়াত করলাম এক রুকু, ওলামায়ে কেরাম লিখছেন এরপরে এই সূরাটা নামে এবং পুরাপুরি সূরাটা নামে, এই জন্য অনেকে বলে যে কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম পুরা সূরা এটাই, এর আগে পুরা সূরা নাযিল হয়নি, এই সূরায় মুদাসসির নাযিল, এটার ইতিহাস হল এই যে নবী আলাইহিসসালামের উপরে প্রথম সূরা যখন ইকরা নাযিল হল এটার মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করেন তুমি মানুষকে ইসলামী মানে দাওয়াত দাও, এটা বলো বরং শুধু ওনাকে বলা হয়েছে ইকরা তুমি পড়ো তুমি শিখো আল্লাহর নামে শিখো, ওনাকে এলেমের আদেশ করা হয়েছে শিখার আদেশ করা হয়েছে, এই শিখার অবস্থা ওনার তার কমপক্ষে আড়াই তিন বছর হয়েছে, এই আড়াই তিন বছরের মধ্যে এমনি ফেরেশতা আছে কিন্তু কোন হুকুম আসে নাই ওহি আসে, কেন আসে না আল্লাহ জানে, অনেকে মনে করেন যে এটা প্রস্তুতির জন্য সময় দেখি কি অবস্থা, না উনি বলবেন যে আমি নবী হয়েছি
তাহলে সমাজের মানুষ কি বলবে? এর জন্য অপেক্ষা করছে, নিজেও প্রস্তুত হয়েছেন, জীবনে প্রথম বহি আছে, সিনা চাক করছে। এই কারণে ওনার উপরে মানবিক যে একটা ভয় এত ছিল, ফ্রি হওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য আরো কিছু থাকতে পারে, 3 বছর হইয়াছিল। তবে তিনি নবী, এই কথা মানুষকে জানাইছে, মানুষের মজার ঠাট্টা শুরু করছে, গিয়েছে এগুলো দিয়া আল্লাহ রসুল শুনছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট করছেন, সহ্য করছেন। এই ফাঁকেদের কিছু কিছু মানুষ মুসলমান হয়েছে, এমনি তারে নবী মনে করে, কিন্তু ব্যাপকভাবে ইসলামের দাওয়াতের আদেশ আসে নাই এবং ব্যাপকভাবে শরীয়তের হুকুম আহকাম আসে নাই, কিছুই নামাজ বোঝা হয় কিছু জানাইল যে ইনি নবী, আর ইনি ভবিষ্যতে ইসলাম ধর্মের কথা বলবেন, এই বলবেন, এই বলবেন, তাকে নবী মানো, তাকে নবী মানো, তাকে নবী মানো, শুধু এই হুকুম। আড়াইকে 3 বছর পরে একদিন উনি, যারা মক্কায় গেছেন তারা জানেন, জিয়াদ মহল্লাটা এখন আছে, জিয়াদ মহল্লা আর আমার বাসার মধ্যে মানে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার দূর। আল্লাহ রসুল যে তার জন্মভূমি, জন্মস্থান, জন্মবাড়ি 1.5 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার জিয়াদ মহল্লাতে তিনি হাইটে হাইটে আসতেছেন। হঠাৎ আওয়াজ শুনছে আসমানের বিপদ, ছায়া দেখছে আর দেরি নেই, বেউছে দিছে দৌড়, 40 বছরের ঘোড়া দিছে দৌড়, হুজুরের বয়স তো জন 40, 40-এ 41-এ 43-এ তো হয়ে এলো প্রথম, এরপরে যে 2 বছর 42 এক নজর দেখছে জানাই, এই যে সাপ, মানুষের রাস্তায় যে সাপের খেলা খেলে, এই সাপের কিন্তু দাঁত বানায়, এটা তোমার কামড় দিলে মানে কিচ্ছু বিষ নেই, কিন্তু যে খেলায় যে সাইডে দেব না, সাইডে দেয় আর তোমার দিকে আসে, তখন তুমি কি করো, তো চিৎকার করো, জানা আছে যেটা বিষ নাই, কিন্তু সাপের লোকের তো অভ্যাস নেই, যদি দেখা যায় আমার দিকে, এটা কিসের ভয় এটা বুঝতে, এটা কিন্তু সাপে যে আমার দংশন করবে এটার ভয় না, এটা মানুষের মনের মধ্যে আল্লাহ পাক একটা ভয় রাখছেন, খাওয়া খা যাতে সে বেঁচে যায় সব দেখলে। এটা বুঝবার জন্য মুসা আলাইহিস সালামের ঘটা চিন্তা করা যায়, আল্লাহ ওনার দেখে নিছে, এদিকে আসো, ভালো আসো, তোমার হাতে দেখি কি রকম সুন্দর করে বুঝাইতে চায়, অমা তিলকা বিয়ে বিলি তোমার ডান হাতে দেখি দেন লাঠি, স্পষ্ট লাঠি না, শুনো মেয়ে তোমার একটা কথা বলে, তোমার নবী বলো মাসাল্লাহ, নবী হয়তো বিশাল ব্যাপার, আমার গোষ্ঠীতে আরো কত নবী আছে, কিন্তু নবী হইলে কিছু মর্যাদা লাগে বলা, তোমার মর্যাদা হলো তোমার লাঠি, হ্যাঁ কি হবে এটা বলে এটা ফেলাই দিলে সব হয়ে যেতে, এরপরে পানি না থাকলে বাড়ি দিবা পানি বেরিয়ে, সুন্দর সুন্দর পানি দিতে পারি বেছে না পানি, এই লাঠি তোমার বহুত কাজে আসবে, তোমার একটা মর্যাদা দিলাম, এই দেশের মানুষ খালি জাদুগিরি করে সাপ লইয়া, তোমার সাথে জাদুগিরি করতে আইব, তো তোমার এই সাপ দিলাম লাঠি যত দরকার পড়ে আমি আদেশ করবো ফেলাই দিবা, সব জাদুঘর হয়ে গেলে ঠিক ঠিক লাগছে ফেরাউনের সাথে, আল্লাহ বলে ফেরাউন 6 লক্ষ জাদুঘর আছে, 6 লক্ষ জাদুঘরে একটা করে জাদু ফেলাইলে 6 লক্ষ সাহস,
তাহলে একটাই বলল, ছয় লক্ষ সব একসাথে মুসার দিকে গেছে। এদের ভয় না এদিকে তোর দিব আল্লাহ বলেন সব দাঁড়ায় গেছে, সব তোমারটা ফেলায় সাতাল কাফুন সব বিগলে যেই ফেলাইছে এত বড় লাঠিটা ফেলাইছে, একটা ছোট্ট বিচ্ছুর মতো ছোট হয়ে গেছে, ছোট হতে আস্তে আস্তে বিশাল উটের মতো বড় হয়ে গেছে। ওই যে সাপ আইতেছে ব্যক্তি খালি উটের ভিতরে যেতেছে, উনি খালি সাপ এইদিকে হা এদিকে হা এদিকে হা এই তো মুসাছে যে এই করছে মুসাছে দিছে তো এমন তো আল্লাহ এটা বলে না দৌড়িস্তা আয় দুইটা কোথায় হয়ে যায়, হ্যাঁ মুসা দৌড় দিস কেন এদিকে আসো এটা বলে, হ্যাঁ মুসা এদিকে আসো দৌড় দিস এটা কয়ে না সর্বের কথা শিব বোঝা বড় কঠিন বড় কঠিন, কেন আল্লাহ এটা বলে না আমরা তো জন এই দৌড় দিস এদিকে এই তো বলি কিন্তু আল্লাহ এটা বলে না দৌড় দিলে কেন এদিকে, তাহলে কোরআনের মধ্যে থাকতো উনি দৌড় দিছে মানুষের জিজ্ঞাসা করত মুসা আলাইহিস সালাম দৌড় বলল আল্লাহর কথা বিশ্বাস নেই, আল্লাহ বলেন যে ইয়া মুসা আকবিল এদিকে আসো কেন দৌড় যে দিছে এটা মুসারে লাভ নেই লাভ করে এমন একটা স্বপ্ন ফালাইলে দেয়া যায় সমানে দৌড় দিন এটা মানুষের স্বভাব আকলে ধরে নেই আকলের খাল নেই, সাপ দেখলে মানুষ দৌড় দিবে এটা আল্লাহ রাখছে কেন যাতে সে যেখানে লাঠি নেই কিছু ব্যবস্থা নেই সাপ দেখলে যেন নিজেকে বাজাইতে পারে ভয়ের ছুটে দৌড় দিবে চিন্তা করার সময় নেই এটা আল্লাহ রাখছে, এটা যেমন সাধারণ মানুষের ঠিক নবীর ভিতরে ছিল তেমনি যখন সাপ দেখছে সাপের ভয়ে দৌড় দিছে এটা ধরা যায় না এটা দোষ না এরকম ভয় আল্লাহ রসুল এই যে ফেরেশতার দিকে এই যে ভয় সাপ দিকে যেরকম ভয় আল্লাহ রসুল আকাশের দিকে তাকায় দেখেন হায় 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 একটা বিরাট রসিয়া কুরসি এদের মধ্যে জিবরিল বসে রয়েছে আসমান দেখা যায় না এত বড় এটা নবী দেখে সিনছি যেটা তো হয়ে যায় যে আমি একটা শুয়েছি সিঁধে সিঁধে ঘুরে দিচ্ছে আবার আল্লাহ রসুল দৌড় দিয়ে আসলে কি জিবরিল তো দৌড় দৌড় হয় না সব জায়গায় আছে জিবরিল সব নিজের অবস্থা যেটা বিশাল এটা ছোট করে মানুষের মতো আল্লাহ রসুল দৌড়তে আসছেন আইসা তাড়াতাড়ি লেপ তুষক যাই ছিল চাদর দেয়া একদম করে গেছে ভয়ে কাঁপতেছে হযরতে জিবরিল এসে বলে কুম ইয়া আইয়ুহাল মুদাসসির দিসা দিসার বলে গেঞ্জি একটা এর শেয়ার আরবি যে কাপড় শরীরের সাথে লেগে থাকে এটাকে বলে শাক আর এদের উপরে যে কাপড় থাকে এটাকে বলে যে শাক নবী আলাইহিস সালামের ভিতরে কাপড় ছিল উপরে চাদর দিয়ে শুয়ে ঘুমাইছে ঘুমাইছে না তো চাদর দিয়ে মুড়িয়া ভয়ে শুয়ে দিয়েছে চাদর উপরে ছিল এই জন্য বলে আইয়ুহাল মুদাসসির মানুষে গান বানাইছে ইয়া কমলি ওয়ালে কমলি ওয়ালে মানে কম্বল ওয়ালে এটা হয়েছে কমলি ওয়ালে নবী কমলি ওয়ালে এটা গান বানাই
আল্লাহ জিব্রিল ইয়া আইয়ুহাল মুদাসসির হে কম্বলওয়ালা, সুবহানাল্লাহ, এই ডাকের মধ্যে একটা মজা আছে, হে মাইফের বাপ, মজা লাগে। উস্তাদ যখন ডাকে এই দিকে পাগল, খুশি হুজুর এদের মধ্যে মজা আছে, যা বোঝা লাগে না মানুষের। শুনেছিলাম না যে এক সাহাবি ছিলেন প্রত্যেকদিন সকালে আসতেন, আসতে সহ বড় একটা মার্কেট আছেন, বাজার আছেন, এই যে আমরা এই বাজারের মতো সবচেয়ে ভালো ফল থাকলেই বের হচ্ছে, দোকানদার দাওয়া চলে যেতেছে, এত কত পয়সা তোকে লিখে রাখো হুজুরের নাম। এ দোকানদার তার বুঝতো না, এমন হুজুরের লোকে চলে যাওয়া, এক মাস গেছে ফলের তো পয়সা দেয় না, আর কত অপেক্ষা করবো, হুজুর হইলে কত অপেক্ষা করে যে মাসা ছাত্রগুলি খরচ করে, দোকানদার বাইরে সন্তান খরচ দিবেন না, এরা কিন্তু কম দিবার ঘটনা নেই, দিব না অবশ্যই, ছাত্ররা কোনোদিন খরচ করে, ঋণ যারা করে এরা চরিত্র ঠিক রাখতে পারে, মনে রাখবে আদিসে আসছে এটা বাস্তবত, ঋণ করে যারা বেশি খামাখা ঋণ করে এরা নিজের চরিত্র ঠিক রাখতে পারে, ঋণ করতে নামে লেখায় লেখায় এক মাস পরে দোকানদার পেরেশান, হুজুর মানুষ আল্লাহ রসুলের কাছে শেষ পর্যন্ত লজ্জা না, হুজুরের কাছে ফেনে চায় তবু কষ্ট মষ্ট করে লজ্জা করে আল্লাহ রসুলের কাছে বিল পাঠায়, আল্লাহ রসুল বিল দেখবে আমার নামে বিল কি ব্যাপার, যে আবদুল্লাহ হ্যাঁ ও দৈনিক তো বাজারে যায় আমার দোকান থেকে এটা নিয়ে আসে, আপনার নাম লেখায় দেবে, সহ্য কথা, আমি তো মজা করে খাই হারা করবে আবদুল্লাহ ডাকো, দেখে আবদুল্লাহ কি বিল নিল যে তুমি না আমার হাত দিয়ে দাও সকালে, আর শুনাল আপনার এত মহাব্বত লাগে আমার, আর এত বড় মানুষ আপনি বাজারে এসে সবচেয়ে উত্তম ফলটা সম্বন্ধে আমি চিন্তা করি না, কে সবচেয়ে যোগ্য আমার আপনারে সারা এটা খাওয়ার যোগ্য কেউ মনে হয় দিল, আমার বড় পয়সা না থাকলো আপনার নামে লেখায় আমি দৈনিক নিয়ে আসি, আল্লাহ রসুল কি বলবে, তুমি একটা গাধা গাধা আর করছে এনে খাওয়াইছে মজা করে খাইছে আমি টাকা করতে দিই বিপদে ভাবিস না হবে, এ হুজুর একটা গালি দিছে আর হ্যাঁ খুশিতে নাই দাঁড়াবো বেরিয়ে বলে আমার নাম জানো আল্লাহ রসুল কি রাখছে কি আল হেমা ফানা আব্দুল্লাহ আল হেমা আব্দুল্লাহ সম্মানি রসুল্লাহ, আজ থেকে আমাদের তোমরা ডাকবা হেমার মানে গাদা আলিতে আব্দুল্লাহ হেমার আমার নাম, শুধু আব্দুল্লাহ একদিন আমি রব করব না কেন হুজুর আমার নাম হয়েছে হেমার, আসরের মাঝে আমি হুজুরের হেমার, হুজুর জানাতে আমি ওনার সাথে যাবো, সে আইসে মানে সেরকম আমার গাদা দেখবে কেন হুজুর বলছে, আমি তো হুজুরের গাধা, হুজুর জান্নাতে গেলে হুজুরের গাধা বুঝবো, আল্লাহ গাধার উপরে বসার মনে চাইলে আমার গাধা অভাব বুঝে দেব, কি বুঝে গেল নামের মধ্যে মজা আছে, অনেক নাম ডাকে শব্দটা শুনতে খারাপ কিন্তু অর্থ এমন এক ব্যক্তির দিকে নিজেকে মুনসালিক করে দেয় সম্পৃক্ত করে দেয় যে কারণে তার মন খুশি থাকে, হযরতে উমর ফারুকের ঘটনা শুনাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে উমরের ঘটনা শুনাইছি আগে অনেকদিন আগে আবার মনে হয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা হইল রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি
তখন তিনি আমির মুসলিমিন। ওনার ছেলে এমনি ওমর ছোট বয়স্ক, খেলাধুলা করে 13-14-15 বছর বয়স, এই ধরনের বয়স, 16-17 হুজুরের অফাতের সময় 13 বছর, 14-15 সিদ্দিকের খেলাধুলা, 16-17, 17-17-18 বছর বয়স খেলাধুলা করে। হযরত হাসান হুসেন এরকম বয়স, তারা ওই বয়স হয়েছে 15-10-15 বছর, একটু কম বেশ হতে পারে, একসাথে খেলা, খেলার মধ্যে লাগছে কথা। এক পর্যায়ে কথা কাটাকাটি করে হযরত হাসান হুসেন এমনি ওমরের গালি দিচ্ছে, আমি বেশি কথা তোরা কে জানি না, আমার নানা গুলাম গুলাম এত কথা বলবি না, খেলাধুলার মজা করে দিছে খেলে। হাসান হুসেন নবীর সন্তান, একদম আমার খুব রাখবেছে, আমার গুলাম পেলি দেখাই দিল, আমার বাপ প্রেসিডেন্ট দেখেছে, আব্বা ইজ্জত সম্মান তো আপনারা কেন আমারও করবেন, শেতান লেখবো না, শেতানের তরিকা আছে কত, এই বড় বড় মুরব্বীরা যে আমরা দেশে বিপদগ্রস্ত এটার কারণে সাংসদ থাকে সব, এরা মুরব্বী বুজুর্গ মানুষ সাদা সিধা আল্লাহ মানুষ কিচ্ছু বুঝে না, এই সামসারা বলে শেতান শেতান এইটা বিষয় এইটা কথা, তুমি তো বুঝে না বিশ্বাস করেছি যে পরে যা হওয়ার হয় দুনিয়া ফেরেছে, কিন্তু যারা বুদ্ধিমান হয় জ্ঞানী হয় তারা বুঝে এটা সংসার, আমি যেহেতু একটা পজিশনে সবাই আমার সাথে খাতির করে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে, এই জন্য যে মুরব্বী হয় তার খুব সজাগ থাকবে সচেতন থাকবে, যেন তার নাম বিক্রি করে তার আশ্রয়ে যেন শয়তানি করতে না, খুব খুশি কি দেখেন আমারে গালি দিছে, কি গালি দিছে বলে আপনি হলে আমি হলে গোলামের পুত, আপনি হলে তার নানার গোলাম, হ্যাঁ এত বড় কথা অনুসারে কয় আমি প্রেসিডেন্ট, যেখানে হযরত ইবনে উমরের জীবনী আছে ওখানে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে এই ঘটনা আছে, ইবনে উমর খেপে গেছেন, ইবনে উমর বাবা উমর ফারুক রাষ্ট্রপতি উনি খেপে গেছেন, অর্ডার দিয়েছেন আদালত বসাও বিচার হবে, হযরত হাসান হুসেন কি বিচার, সে আমার ছেলেকে কেন গাড়ি কি জানি, তখন আমরা দেশে একজন পেরেশানি এসে বেরিয়ে পেরেশানি হয়েছে, ইটা আর কি পেরেশানি, সব সাহাবার আক্রান্ত ছিল, ইতিহাসে দেখেন যে মদিনার সাহাবাদের মধ্যে সব কান্দতেছে, এটা কি করতেছে উমরে, এত ব্রেনি এত বুদ্ধিমান এত নবীর আপন জন ছোট বাচ্চারা খেলাধুলা করে রাগারাগি করছে, একটা কথা বলছে এটা নিয়ে তিনি মদিনার সবাই ডাকাইছেন বিচার করার জন্য হাসান হুসেনে, দুনিয়ার মধ্যে এখনই কেয়ামত নাজিল হয়ে যাবে, কিন্তু উমরের ডান্ডা দেখে কেউ কথা হবে না, সব যেমন আছে সব মাথা নিচে দিয়ে কাঁদতেছে, কি হবে আছে হাসান হুসেনকে দণ্ডিত করা হবে নবীর সন্তানকে, চোখ টোক লাল হল তোমাদের, আর এমনি আমার তো বুঝে খালি এরকম করে বাচ্চা তো দুষ্ট, হাজরত উমর বললেন সবাই সম্বোধন করে যে দেখেন
কঠিন একটা সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে ডাকছি। কি সমস্যা? এ আমার ছেলে, সে বলবে কি ঘটনা। এক নম্বর বলো তোমার ঘটনা। দাঁড়ায় বলছে যে আমার সাথে এই করছে, আমারে গালি দেয়, কেন্দ্রে দিছে হয়তো, আমারে বলে গোলামের বাচ্চা, এত বড় গালি দিছে আমার গান্ধীর পুত্র। তার দাবি জানায় না, বসে গেছে, শুনছেন আপনারা কি করবে। এটা একটা জিনিস হলো বাচ্চাদের খেলায়, আমরা তো সব তাই খোলা মানে ঝগড়া করে গরু বেড়ায় গেলে দুটারে দুটো থাপড়তে মিলে দিব, হারা গেল আর হেরে সেটা হেরে সেটা করে পুরা দেশে হয়তো তোমার শুনে বললেন যে হাসান হুসাইন দাঁড়াও, সে সত্য বলে না মিথ্যা বলে, এর কি কক খেল নবীর স্পষ্ট যে হ্যাঁ বলেছি মিথ্যা বল অভ্যস্ত নই, যাওয়া হবে মিথ্যা বলব না করছে, কিন্তু নিজে স্বীকারই করছে অপরাধ। অপরাধটা কঠিন বানানো হয়েছে, কোন অপরাধকে কঠিনও বানানো যায় সহজে বানানো, আর এক পিছনে আচ্ছা হ্যাঁ এত বড় সমস্যা, শোনার পরে হজরত তোমার দাঁড়াইছে বিচারের রায় দিতেছে যে আপনারা সবাই শুনছেন, সবাই জানেন, আপনাদেরকে আমি সাক্ষী রাখলাম হাসান হুসাইন আমাকে আল্লাহ রসুলের গোলাম বলছে, আমি খুশি কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে যাই বলব আমি কে, এই নবীর গোলাম, নবী যেখানে যাবে আমি সেখানে যাব। এতক্ষণে মানুষের বুঝছে আরে সাংঘাতিক বিচক্ষণ, আপনারা আমার সবাই সাক্ষী হাসান হুসেন সেই এদার স্বভাবে আনির জন্য, এরা জান্নাতি নবীর সন্তান, এরা দুইজনে বলছে আমি নবীর গোলাম, আপনাদের সাক্ষী রাখলাম যাতে অস্বীকার না করতে পারে, হাসরের ময়দানে আল্লাহ যাকে দেওয়ার ডাকবে মানে ওমার হিসাব দাও, আমার কাছে হিসাব নেই সব নবীর কাছে, কেমনে আমি তার গোলাম, গোলামের হিসাব কার কাছে থাকে, মনিবের কাছে থাকে। ইতিহাস এগুলো আমরা জানি না, মানুষকে জানাই না, এই আমিরুল মুমিনের নামের সেটে তার কাছে গোলাম রসুল হওয়া, গোলামের রসুল পছন্দিদা, নাম তো ছিল গালিব, হয়ে গেল অত্যন্ত আদরের সম্মান। এই জন্য বললাম যে আল্লাহ যে বললেন ইয়ুহাল মুদাসসির একম বলওয়ালা, এটা আল্লাহ খুব মহাপত এটা কেন, যে জিবরিলে তার কথা বলবে ভয়ের সুদে বলেছে দেখে এখন আর শুয়ে থাকার সময় নেই, গত আড়াইতে তিন বছর আপনি নবী হিসাবে ছিলেন, দায়িত্ব ছিল না, আজকে আপনার দায়িত্ব আসতেছে, হুম বের হন, এখানে কুমের অর্থ বের হন, দাঁড়াও এটা মানুষকে দিনের দাগ দেন, দিনের উপরে যারা আমল করেন এরা তো জান্নাতি, এখন তো এরকম নাই কেউ, সব তো কাফের, তাদেরকে পিতা সুলভ ভয় প্রদর্শন করেন সন্তানকে, সন্তান যখন অপরাধের কাজ করে তো মা বাবা তাকে ভয় দেখায়, এটা একটা চরিত্র, এই ভয় তার ক্ষতি উদ্দেশ্য হয়, তার ক্ষতি করার লক্ষ্য নয় বরং তার এসলা করার লক্ষ্য, তানজীরের এই অর্থ হয় আরবি, আপনি সমাজের মানুষকে ভয় প্রদর্শন করেন,
আখেরাতের কথা বলে, নাহলে তাদের উপর বিশাল বিপদ আসবে। এটা বুঝার এক নম্বর আদেশ দিল। দুই, ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা আমার আদেশ। শুরু করে জানেন না আমি আপনার রব, 40 বছর পর্যন্ত আপনাকে লালন পালন করছি, নিষ্পাপ হিসাবে রাখছি, অতঃপর আপনাকে নবী বানাইছি, এখন আর বসে থাকার সময় নাই। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব বর্ণনা করেন উনি এক, ওনার কোন নজির নেই, ওনার কোন সমকক্ষ নাই। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার বলে নামাজ পড়ো, যখন শুরুতেই বলবো আল্লাহু আকবার। এই জন্য শরীয়তে সবসময় আল্লাহ বরত্ব বয়ান করতে হবে, নামাজের সময় বরত্ব বয়ান করতে হবে, এই জন্য নামাজের শুরুতেই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব বর্ণনা করো মানুষের সামনে, কেননা যখন আমার দিলে আসবে যে উনি অনেক মহান, তাহলে তার আনুগত্য করা সবার দিলে, এই জন্য ওনার বরত্ব বয়ান করো। উনি কে? উনি খালেক, উনি মালেক, উনি রাজ্জাক, উনি আলিম, সব যে ওনার গুণাবলী আছো, কেমনে বরত্ব বয়ান করো? বরত্ব বয়ান যে হুজুর আমার বরত্ব কেমনে বয়ান, হুজুর কে? হুজুর কে? হুজুর আমাদের হুজুর, আমাদের মজুর, যে হুজুর হয় তার মজুর হইতে হয়, নাহলে হুজুরে বুঝি হুজুরই করি না, ভিক্ষা করি, এটা করি, সেটা করি, ফর্ম দেখি, ওই রুটি নাই, এই ব্যাগ মজুরি করে আমি হুজুর হয়েছি। যে হুজুর হয় তার বিরাট দায়িত্ব, উস্তাদ বিরাট দায়িত্ব, পি অসম্ভব দায়িত্ব, বৈশা হাতিয়ার খাওয়ানোর লাগে মানুষ পীর হয়, বহুত কাজ দায়িত্বে আছে, নিজের তো আসেই, সব বুড়িদের দায়িত্ব আছে, সব ছাত্রের দায়িত্ব আছে, সব অধীনস্থদের দায়িত্ব আছে, কঠিন কাজ আছে। আল্লাহর বরত্ব বর্ণনা করা যদি খালি আল্লাহ আল্লাহ বড়, আল্লাহ বড়, এত হইব না, আল্লাহ বড়, আল্লাহ মালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ জ্ঞানী, আল্লাহ এ শক্তিশালী, এরকম বলতে থাকলে বহু সাইট মহত্ব প্রকাশ করে। ওয়াসিয়াবাকা ফাতাহির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আল্লাহর বরত্ব বয়ান করার অর্থ হইল তুমি নিজেও বড় হও। যে অন্যের বরত্ব বয়ান করে একদিন সবাই তার বরত্ব বয়ান করে। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পরিষ্কার রাখো। আমি শরীয়তের আহকাম বলতেছি না, বুঝাইতেছি, মানে অনেক ব্যাপার আছে। ওয়ারাব্বাকা ফাকাব্বির নাম আছে, ওয়াসিয়া বা কাফাতা পীর, নামাজ পড়তে সময় কাপড় যেন পাক থাকে, এটা অনেক মশলা, এগিয়ে যেতে পারিস, অনেক লম্বা জিনিস। ওয়ারাব্বা কাফা কাব্বির, আল্লাহর মহত্ব বরত্ব বয়ান করো। যখন আল্লাহর বরত্ব মহত্ব বয়ান করো, তোমার মুখ যেন পাক থাকে, কাপড় যেন পাক থাকে। যদি কাপড় ভাত থাকতে তো মুখ পাক থাকতে হইব, মুখ পাক থাকলে তাহলে দিল পাক থাকতে হবে। লিবাসুত্তাকুয়া, তাকুয়া হইল মানুষের লেবাস, পোশাক, এই আদি রায়তের অর্থ হইল। ওয়াসিয়া বা কাফা তাহির, তোমার শরীরের উপরের কাপড়টা এটা তোমার পবিত্র থাকা চাই, শরীরের শুভনীয়তার জন্য। তো যদি শরীরের কাপড় শরীরের শুভনীয়তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তোমার দিল কেমন থেকেছে? জাহের এবং বাতেনকে পবিত্র রাখো,
এদিকে নবীর পাক ছিল না, ছিল উদ্দেশ্য হইল তোমার উম্মত যেন এটা মনে রাখে, সেও যেন জাহের বাতেন পবিত্র রাখে, দিলের মধ্যে কুফুরি, দিলের মধ্যে মুনাফিকি, আর মুখের মধ্যে চাতুরি, সুন্দর সুন্দর কথা, মুনাফি মানুষকে ধোকা দেয়, মানুষ ধোকা খায়, তার কথা শুনে তার মনে হয় খুব বন্ধু, বাজারে নিয়ে ভরে জমা দেবে, এই মুনাফিকি। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আমাদের দেশে মুনাফিকি চলছে। ওই দিনে বলছিলাম, কবে এনে বলছি না ক্লাসে বলছি মনে নাই, অনেক ভুল বুঝাবুঝি এক হাদিসের মধ্যে আসছে। ওই হাদিসের ব্যাখ্যা করতে যে আলেমরা বলে যে বর্তমান যুগে মুনাফেক নাই, যে মুনাফেকের কথা কোরআন শরীফে আসছে একটা সুরায় মুনাফেকুনি আছে আলাদা, দিলের মধ্যে কুফুরি মুখের মধ্যে ইমান, এরে মুনাফিক কাফের সে দেওয়া। কেন এ যে কাফের আমি জানি, তাই তার ষড়যন্ত্র ধরা আমার জন্য সহজ, মনের মধ্যে আছে এটা কাফের, শেষ পর্যন্ত ইমান মুসলমানের পক্ষে থাকবে না। কিন্তু যে মুনাফিক সে মুখে ইমান, চলে মুমিন মুসলমানদের সাথে, খাওয়া খায় তাদের সাথে, সবকিছু তাদের সাথে, আসলে সিআইডি কাফেরদের সিআইডি গিরি করতেছে, ইদে বড় মারাত্মক। এ আমার ভিতরের খবর সব কাফেরদের জানে। এই জন্য কোরআন শরীফে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, কাফেরদেরকে আল্লাহ যে শাস্তি দিবেন এর চেয়ে কঠোর শাস্তি হবে মুনাফিকদের। কেন? এরা ধোঁকা দেয় মুসলমানকে, মুসলমানে মনে করে না মুসলমান, আর মুসলমানের ভিতরের যত বেদের কথা আছে গোপন এটি সব দিনে কাফেরে জানায়, কাফের কি জানায়, এটা মুসলমানের বিশাল ক্ষতি হয়ে যায়, কঠিন শাস্তি। এটা হাদিসের মধ্যে এটার আলামত আছে, সিম্বা কেমনে তার দিলের ব্যাপার, দিলে কুফুরি নাই মানে এটা কেটা জানে। নবী আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিলেন ওনার কাছে ওহি আসে, ওহির মাধ্যমে উনি জানতেন যে এটা মনে আসে। এখন তো ওহি আমাদের কাছে তো আসে না, আমরা একজন মানুষকে কিভাবে মনে আসেন বলব, এটা কঠিন প্রশ্ন। এই জন্য ওলামারা বলে যে এখন মুনাফেক বলা সম্ভব না, এখন মুনাফেক নাই। কেন মুনাফেক আমরা জানি না, মুনাফেক হলো দিলের ব্যাপার, আল্লাহ রসুল জানতেন, ওহি হইতে আমরা কেমনে বলব। যখন পড়ায় লেখে তখন এইভাবে লেখে যে এই জগতে এখন মুনাফেক চিহ্নিত করা সম্ভব না, এই বলছি। হ্যাঁ মানুষ বলে মুনাফেক আছে, এখন তো সবচেয়ে বেশি মুনাফিকি চলছে, আগে তো মুসলমান 1,10,15টা মুনাফিক, 4,5,00,000-এর মধ্যে 2-4টা মুনাফিক, এখন তো আল্লাহ জানে কি অবস্থা, 50টা আরো বেশি মুনাফিক কেন, ভাবসাব তো তাই। মুনাফিক আছে এখন বলতে পারি না এই লাভ না, এটা ঠিক কিন্তু নাই কথা বলা ঠিক না, আছে এখন মুনাফিক আরো বেশি, চিন্তা কেমনে কোনো কায়দা নেই। তাই মনে মনে মুনাফেকের চিন্তা করে চলব, কুন্দে তোমার ক্ষতি করে বুঝার তরিকা কি, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কিছু আলামত করে, এই আলামত যদি তার মধ্যে দেখো তাহলে সম্ভাবনা এইটাই মুনাফিক, সতর্ক হয়ে যাবে, বলতে পারবে না যখন তোমার মধ্যে এই আলামত পাওয়া গেছে তাহলে মুনাফিক তুমি, এটা বলেন যে কিন্তু তুমি সতর্ক থাকবে, এটা হইতে পারবে।
মানুষ যখন অসুস্থ হয়, বিশেষ করে যখন জ্বর উঠে, শরীর গরম হয়ে যায়, তো মানুষের তার শরীরে হাত দেয় পরে পরে, ভাই জ্বর উঠছে, কেমনে বুঝতে হবে শরীরটা গরম। এই লোকটা জ্বর উঠছে এটার আলামত কি? গরম। কিন্তু গরম হইলে যে জ্বর উঠবে এটা জরুরি নয়। একজন যদি চুলার ঘরে বয়ে থাকে, খুব সূর্য উঠছে, সূর্যের তাপের নিচে বয়ে থাকে, শরীর গরম হবে না? হবে না। তখন আপনি যায় আর হাত দিয়ে শরীর দিয়ে, হ্যাঁ গরম জ্বর, এটা গুণাগার, এই কমজোর জ্বর উঠছে। তাহলে ভাই তোমার তো খুব জ্বর উঠছে না, কেমনি খুব গরম? ভাই আমি রৌদ্রে বসেছিলাম এই জন্য। কি বুঝায় না যে আলামত এমন একটা জিনিস, এটার দ্বারা চূড়ান্ত হুকুম লাগানো যায়। আলামত পাইলেই যে মুনাফিক হয়ে যাবে এটাও না, না হবে এটাও বোঝা যায়। শরীর গরম হইলেই যে জ্বর উঠছে এটা বলা যায় না। জ্বর ছাড়াও শরীর গরম হয়, আর শরীর যখন জ্বর ওঠে তখনও গরম। তবে গরমও একটা আলামত চিহ্ন যে তার জ্বর উঠছে, না উঠতে হবে। এমনিভাবে আল্লাহ রসুল কয়েকটা আলামত রয়েছে, যে এই আলামত পাইলে এটা এই নমুনা হইতে পারে, নাও হইতে পারে, হইতেও পারে, তুমি সতর্ক অবস্থান। কি আলামত? হাদিসের মধ্যে এসে বুখারী শরীফের মধ্যে, ইদা হাদাসা কাযাবা, বড় মিথ্যা কথা সমাজের মধ্যে যাচ্ছে যে এই লোকটা মিথ্যা। একটা হলে যে বিপদে পড়ে একবার দুইবার কইছে, এর অভ্যাস নাই, কিন্তু বিপদে পড়ে কইয়ে বলছে, তাই না? তার অভ্যাসই বাজারে চিঠি আসা হচ্ছে, আজিও আছে চিঠি, হুজুর মিথ্যা কথা বলি না বললে মনে শান্তি লাগে, আশ্চর্য ঘটনা, কারণ থাকতে পারি না মিথ্যা কথা কইয়া, থাকতে পারে এর অনেক আরো করে যে কি বলতে এসে বলে আমার কুলাই থাকে, চেষ্টা করি কিন্তু শান্তি লাগে, বললে মনে শান্তি আছে। এই জন্য এক মিনিটের মাদ্রাসার মধ্যে লেখা আছে গুণা করো না। কেন? যে গুণা করতে করতে অনেক সময় কি অভ্যাস হয়ে যায়, পরে গুণা না বললে অশান্তি লাগে, দরকার নাই তবু গুণা করুক, কেন নাইলে অশান্তি লাগে। অভ্যাস এমন খারাপ জিনিস, শরাবের নিশার মতো, জোয়ার নিশার মতো, বউ ধরে যেমন আর পয়সা টসা নাই, কারণ আমার বউ ধরে দিলাম, পরে এটার মধ্যে ফেল করে ভরে দিয়ে দেবে লাগে, জল কি যন্ত্রণা তারা জল খেলায় না। আরে বাপরে বিশেষের খবর রাখে, কোটি কোটি টাকার মালিক ছিল, হইতে হইতে বেচতে বেচতে শেষ করতে করতে করে তার বউ এড়ে দেন, কি ফেরেছেন? এই জন্য চিন্তা করলাম যে আল্লাহ পাক এদের হারাম করছে, আল্লাহ খুব কম খেলায় করেন, বড় যন্ত্র নাই রে, যে সুদ খায় ঘুষ খায়, তারপরে তোমার যে জোয়া খেলায়, এটা এমন নেশা, এটা তার একজনের নেশা পুরোটা সমাজকে অস্থির করে কষ্টের। এই জন্য সব ধর্মে এটা হয় পরে মানুষ এগুলো খেলায়, এটা তার নেশা, কিন্তু পৃথিবীর কোন আইনে এটা ভেদ নেই, শুধু ধর্ম সবাই নিশা, কিন্তু কম শরাব খায় মদ খায়, এটা নিশা, এই নিশার সামনে থাকতে পারে, এমনি মিথ্যা একটা নিশা। নিশা যে মহাপাপ, মিথ্যা যে মানব সভ্যতা বিরোধী, এটা শুধু ইসলামের কথা না, সারা পৃথিবী একমত। মাঝে মাঝে আমি ইদানিং বলছি কয়েকবার, দেখো মিথ্যা এক তো নবীর যুগের ঘটনা তো আছে, আমাদের এই যে একটা অত্যাধুনিক যুগ, এটারে বলা হয় সভ্যতার যুগ, এবং এই সভ্যতা সব মাপ কাটিয়ে এলো আমেরিকা, আমেরিকা যেটারে সভ্যতা বলে এটা সভ্যতা, যেটা অসভ্যতা বলে এটা অসভ্যতা, পরাশক্তি হিসেবে
এর একজন প্রেসিডেন্টের জিনা করছে। জিনা করা এটাও তো মানব সভ্যতা বিরোধী কাজ, কিন্তু আমেরিকার আইনে, ব্রিটিশের আইনে যদি খুশি মনে দুজনে মিলে জিনা করে তাহলে তারা পুরস্কার পায়, ধন্যবাদ পায়। এটাকে তারা নাম রাখছে ফ্রি সেক্স, ফ্রি সেক্স করবে, এটা তাদের সভ্যতার প্রতীক, এটাকে আমরা সভ্যতা মনে করি, ওদের আমরা সভ্য বলি। পুরুষে পুরুষে বিয়া, পুরুষে পুরুষে বলৎকারিতা, যদি দুজন রাজি তাহলে ঠিক আছে। বিশেষ করে আমেরিকার একটা এলাকা আছে লস এঞ্জেলস, ইংলিশ তো ফেরেস্তা, খেললে কি যে নাম রাখতে পারলাই না, লস মানে শেষ। তাই আমার এটার অর্থ মানে আমি গেছিলাম আমেরিকা, আমি জানি জায়গার নাম কি করে লস এঞ্জেলস, ইংলিশ কি করে ফেরেস্তা, লস তো বুঝি যে বাপ, তাহলে নাম এরকম রাখলো। পরে আমি চিন্তা করলাম আমেরিকার অনেক দেশের বৈশিষ্ট্য আছে, বড় বড় এলাকা তো লস এঞ্জেলস একটা রাষ্ট্রের মতো, এখানে প্রতি বছর চারবার পাঁচবার ধামাকা হয়, ঘূর্ণিঝড় হয় এবং ধ্বংসলীলা হয়, মারাত্মক প্রতি বছর, যেটা পুরোটা জেলার মধ্যে বিল্ডিং, ওখানে বড় বড় বাড়িঘর যেটি আছে একতলা দুতলা, আমেরিকার নিয়ম এটা অনেক জায়গা তো তাদের, আমরা যেন অল্প জায়গা বা দশতলা করতে হবে তাদের দরকার, বাসা একতলা দুতলা এরকম হাজার হাজার জায়গা খালি। তো ওই এলাকার মধ্যে যে বাড়িঘর সব কাঠ দেব না, বাঁশ দেয় কাঠ দেব না, দুতলা কাঠ দেব না। আমি দিতে যেতেছি কি ব্যাপার, এই এলাকার মধ্যে কোনো বিল্ডিং বানায় নাই, কলেজের বিল্ডিং বানায় না, কেড়ে ওটা প্রতি বছর এক দিবার ভাবে তুফান আসে, সাইলাব আসে, সাইক্লোন আসে, কেন বলে জানি না। আমি গেলাম যে এদের অভ্যাস, এদের আচরণ সভ্যতা, তখন আমাকে জানাইল সারা আমেরিকার মধ্যে এই জন্য মেইন জায়গা যেখানে এই ফালতি এলাকার মানুষ পুরানা যুগের থেকেই অসভ্য কাজ, এখনো সত্তর ভাগ এগিয়ে আছে, তারা বলৎকারিতা করে, ছেলেদের বিয়া করে, আর ছেলে মেয়েরা তো আসছে, এটা তো সারা আমেরিকা আছে, কিন্তু এখানে বিশেষ করে চরিত্র ইন্ডাসগুলো আছে। আমি বললাম যে তো লুত আলাইহিস সালামের কৌমের উপরে আল্লাহ যে আজাব দিত, যে প্রতি বছর দিতেছে, কিন্তু মেধা খারাপ হয়ে গেছে, বুঝতে তারা সতর্ক হচ্ছে না, ওদেরকে বোঝানোর মতো আমাদের কোনো ব্যবস্থাপনা নাই, মুসলমানরা ওদের যে দাওয়াত দিবে এই ব্যবস্থা আমরা নাই, আমরা চিন্তা নেই, আল্লাহর কাছে আমরাও ধরা পড়ব। তো এখানে গেলাম, তাহলে যে ভালোই তো নাম রয়েছে লেস লস লস এন্ড লেস ফেরেস্তা নাই, ঠিকই তো আছে, রহমতের ফেরেস্তা একদমই, এনে শুধু গজবের ফেরেস্তা কয়েকদিন পরে করে আছে। হ্যাঁ, এই যে জাতিটা এরা আমেরিকার এক প্রেসিডেন্টের জিনা করছে, এখন অসভ্যতা তো কিন্তু তারা এটারে আইনত বৈধ করে দিচ্ছে, প্রেসিডেন্ট জিনা করছে দেশের একটা রাষ্ট্রপ্রধান, এটা তো অসভ্য কাজ, তার বিরুদ্ধে আদালত আছে, আদালতে সিদ্ধান্ত ওনার ডাকেছে, প্রেসিডেন্টকে ডাকেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি জিনা করছেন, মিথ্যা অভিযোগ, কিছুদিন পরে সাব্যস্ত হয়েছে যে জিনা করছে, আবার ডাকেছে, এখন তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গ্রহণ করছে, বিচার হবে। ওখানে অপরাধ কি লেখছে জানেন, দুইটা, জিনা করছে, জিনা করার পরে আবার মিথ্যা কথা বলছে, অস্বীকার করছে, মিথ্যা কথা বলছে, আগে তো আদালতে তার নামে বিচার ছিল, জিনা করছে, পরে অস্বীকার করছে, এটা প্রেসিডেন্ট অস্বীকার করছে, খারিজ হয়ে গেছে, আমার বিচার আছে যে সে মিথ্যা কথা বলেছে,
তদন্ত করা হবে। এখন তার বিরুদ্ধে আদালতের ভেতরে দুইটা জিনা করছে এবং মিথ্যা কথা বলছে, আদালত বিচার করতেছে যে আমার কাছে দুইটা অভিযোগ আছে, একটা বাতিল খারেজ আইনত কি জিনা করছে এটা বাদ, এটা তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়। কেন? যে আমেরিকান পার্লামেন্টে জিনা করা এটা অবৈধ নয়, এটা বাদ খারেজ, তাকে উনি মিথ্যা কথা বলছেন এটার অভিযোগ গ্রহণ করা বিরুদ্ধে, এটার উপরে মামলা চলছে, জিনার উপরে নাই। কেন? এটা অপরাধ নয়। কেমন জাতি এই ধরে আমরা সভ্যতার প্রতি মানেছি, আর কেমন মিথ্যা কেমন খারাপ জিনিস যে জিনা অপরাধ না যাদের কাছে তারাও বলে মিথ্যা অপরাধ। তাহলে মিথ্যার অপরাধটা এই জাতির কাছে জিনা ছেড়ে দাও, এতে তাকে দণ্ড নিয়ে করছে প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, কি দণ্ড দিবি? দণ্ড দিচ্ছে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে, আল্লাহ তো নাই তাদের চেনাছে, উনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও জাতির কাছে ক্ষমা চাইছে, কিসে জিনা করছে এটার জন্য না, আমি মিথ্যা কথা বলেছি তা আমার বড় অপরাধ একজন দেশের প্রেসিডেন্ট, এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। বুঝা গেল যে মিথ্যা কথা বড় অপরাধ, এটাকে যে অভ্যাসে পরিণত করে শরীয়ত বলে হাদিসে বুঝা যায় এই লোকটা মুনাফিক হইতে পারে, এটা আলাদা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, মিথ্যা বলা অভ্যাস তো সে, এটা একটা আলাদা। ওয়াইদা ওয়াদা আখলাফা, যে মিথ্যা বলে সে ওয়াদা খালাফি করে, তোমাদের বলে টাকা কবে দিবে, অসুবিধা নেই তুমি যে কোনো সময় এসে নিয়ে যাবে, কালকে 10টায় চলে আস, রাত থেকে এমনি জানি দোকান, আরে তোমার টাকাটা দিতে পারলাম যে হঠাৎ আমি আমেরিকায় চলে আসছি 10 তারিখে, এতে তুমি 11 তারিখ বিকালে আসো, বিকালে এসে আমি তো ভুলে গেছিলাম টাকাটা নিয়ে আসি, 5 তারিখ সকালে এসো, সকালে আসবে নাই এই দিন, যারা বেশি খরচ করে তারা এই কাজটা করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, অথচ কোন কোন ইতিহাসে লেখা আছে একবার আল্লাহ রসুল এক জায়গায় 3 দিন ছিল, দাঁড়ায় বসে নামাজ পড়ছেন, এইভাবে করে বসে খবরাখবরির পরে দেখা যায় 3 দিন যাবৎ হুজুর আপনি দাঁড়ায় বসে, একজন লোক আমার দাঁড়া করছে আসবো বলে গেছে, এই জন্য আমরা দাঁড়া করে দিয়েছে, ওয়াদা করছি এই জন্য আমি দাঁড়া করছি, তোরা ওই লোকের তালাশ তুলাশ করে বাইর করে আসছে, কেমন হুজুর আমি বুঝে গেছি কি আমার বিরুদ্ধে ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন দাঁড়ায়, এরকম আরো অনেক ঘটনা পাওয়া যায় ইতিহাসে, কিন্তু আমরা কথায় কথায় ওয়াদা খেলাফি করি, যে মাদ্রাসার ছাত্রগুলো এরা যখন মাদ্রাসার ভর্তি হয় এই বেলা আপনারা এসে যদি দেখেন, আরে বাবা রে বাবা, ব্যক্তি আব্দুল কাদের জিলানি এই ওয়াদা এটি ফর কহুজুর ফরম লাগতো না, আমরা একেবারে মেনে নিই, সাইন করে দাখিল মাসে ভর্তি হবো, আমরা পাঁচক্ত নামাজ মসজিদে পড়বো, মসজিদের বাহিরে যাইব না, এইটা সেটা রাজনীতি করতাম, এটা সব লিখে লিখে বলতে হবে, ভর্তি হয়ে সাই রে তারপরে এসে এন খালি সাইডে উদুরাই দিয়েছে, যেগে সবকে বলি একটা এই মুসা আলাইসালাম মতন দৌড়ে সারা বছর দেখতেছি 40টা বছর ধরে, কিছু যে ভালো নেই তা না, কিন্তু সবচেয়ে বেশি খেলা ওয়াদা খেলা ভিতরে, এই যে কি ওয়াদা করে মাসে ভর্তি হয়েছে এটার উপর ওই ওয়াদা খেলা করতেই আছে করতেই আছে করতেই আছে, ওয়াদা যে কি করছে এটা উপরে জানেও না, সমানেও দেখ
মানুষই বলতে পারে, আলামত পাওয়া গেছে, কিন্তু মুনাফিক বলা যেত না। এই জন্যই বললাম সব আলামত পাইলেই মুনাফিক বলা যেত না, হইতে পারে। এরা মুনাফিক কেন না, এরা সারাদিন নামাজ পড়ে রোজা রাখে, দেহি থাকে, চব্বিশ ঘন্টা তো দেখতে আছে। এই জন্য এদের মধ্যে আলামত পাওয়া গেছে, কিন্তু এদের মুনাফিক বলা যাবে না। আমরা ক্ষতি করলাম কিনা আলাদা যারা এই আমলগুলো করে এরা মুনাফেক হয় নাই, কিন্তু এই আমলগুলো যদি করে আর না ছাড়ে আস্তে আস্তে আসল মুনাফে হয়ে যেত। কঠিন ব্যাপার আছে, মুনাফিক হয়ে যেতে পারে ভবিষ্যৎ, কারণ একটা কাজের আসল আছে। গরম পাঙ্খার নিচে বেশি আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে যায়, প্রথম গরম থাকে, ঠিক মিথ্যা যে বলতে থাকে অদা খেলা করতেই থাকে, আস্তে আস্তে এটা গাঢ় হয়ে একদিন মুনাফিক হয়ে যেতে পারে। সর্বশেষ এক নম্বর গেল, দুই নম্বর ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলা তুমি না খা না। তিন নম্বর লক্ষণ হয়ে যারা খায় খিয়ানত, খিয়ানত খিয়ানত করে তারে মনের একটা কথা বলে দিলা, কেউ জানে এটা প্রকাশ পেলে সমাজের ক্ষতি হবে, যে বলছে যা বিষয়টা সে লজ্জিত হবে, মানুষটাকে খারাপ করবে। একটা গোপন কথা, বন্ধু ছিল ক্লাসে একসাথে পড়ছি, তারে জানায় রাখছে কথায় কথায় বলে রাখছি, বলে বলছি বাইরে বলবো না, বলবো বলবো এখন আচ্ছা বলবো না, কইয়া পাগলের ঘটনা শুনছ না, নদীর মধ্যে বেড়ে গেছে, হঠাৎ করে যখন ঢেউ আইতেছে তখন জেল হয়ে গেছে, আর মনে হয়েছে পাগল আইলাম সমুদ্রের মধ্যে লইয়া জিপ মেরে বয়ে গেছে, ঝুলিলাম মানে দুদিলাম আমাদের ভাই তোমার রয়েছে একটা আসল কথা, কি তুমি তো পাগল করো না, একশো বার ছাগল পাগল তো ছাগল, কি ব্যাপার কি বলতে চান, যেভাবে জিম ধরে বই রয়েছে এভাবে বসে থাকো লড়া দিয়ে না, তাইলে কিন্তু মরবো না, আমি বুঝে গেছি এই যে পাগল লড়া দিয়া সময় নেই বুঝল না তুমি এইরকম। ওয়াইদা তুমি না খানা, কোন কারণে তোমার লোকে একটু কথা কাটাকাটি হয়ে গেল, দূরবর্তী হয়ে গেল, তুমি মানুষের কাছে তোমার গোপন তথ্য লাভ হয়ে গেল, যেটা তুমি যখন বন্ধু ছিলাম তখন আমানত হিসাবে আমি তোমাকে বলছিলাম, আজকে তুমি আমার শত্রু রেয়া, সে আমার গোপন তথ্যটা প্রকাশ করে দিলে মানুষের কাছে, আমি এখন লজ্জিত বঞ্চিত হচ্ছি, তুমি আমার একটু কথা তোমার দিলের ভিতরে রাখতে পারলো না, বড় খায় উচিত না। এটা তো আমি এই জন্য বললাম যে মানুষ এটারে খেয়ানত মনে করে না, এই জন্য বললাম, তা না হলে আসলে খেয়ানতের অর্থ মানুষে বুঝে অর্থ দিচ্ছে, তোমার কাছে একটা মাল আমানত রাখলাম তুমি আর দেও, তুমি আসি বাইরে আমানত রাখছি না, বলে আরে এটা তো পুছে গেছে, এটা তো নষ্ট হয়েছে, চুরি হয়েছে, আমানতের খেয়ানত মালের খেয়ানত এইগুলো করি আমরা, এটা আরেকটা আলামত যার মধ্যে থাকে সে মুনাফিক নয়। নম্বর শেষ চাই ওইদা হাসামা ফাজারা, কথা বললে বেশিক্ষণ লাগে না, একটু কথা বললো একটু বিতর্ক হইলে রাইগে না, চেঁচাচেঁচি শুরু করে এরপরে গালাগালি করে অস্বাভাবিক কথাবার্তা শুরু করে, সুরে বাচ্চা কুত্তার বাচ্চা সুরে বাচ্চা রাগে শুরু, ঠিক আছে ভাই একটা কথা হয়েছে মন বিরোধী হয়েছে বস, সমঝোতা করো, কেন হইল শুনো কি হয়েছে, বস মানুষ না তুমি, হমানে গেলে গেছে মুখে গেলে গেছে
কাগজের মধ্যে লিখতেছে, পত্রিকা যা দিতেছে, সুবুদ ডাকায় বদমা সেটা সেটা করে গেলে হাসামা ফাজা শেষকে ফুজুরি শুরু করে দেয় যদি কারণ এই কথা তৎকর লাগে হবানা গেলে অশ্লীল কথাবার্তা বলবে। এইটা চরিত্রহীন, এইটাও আরেকটা কয়টা আলামত বললাম, এক নম্বর মিথ্যা অভ্যস্ত, নম্বর দুই ওয়াদা খেলাফিতে অভ্যস্ত হওয়া, নম্বর তিন অভ্যস্ত হওয়া খেয়ালতে, নম্বর চার অশ্লীল কথাবার্তা মুখ দেওয়াই ছাথা মানুষকে গালি কথায় কাগজে লেখার অবস্থা। যদি চায়ের গুণ দেখো তোমার মধ্যে আশ্চর্য জলদি তোমার হাত্তা যদি তাড়াতাড়িদের না সারে তাহলে মুসলমান হয়ে যাব না ফির হয়ে যাব। এখন আপনি চিন্তা করে দেখুন আমাদের দেশে যেটা সাফ মিথ্যা আছে না নাই, আগের দিন পেপারে একটা কপরের দিন করে ভুলে ওয়াদা খেলাফি আছে না নাই, মুসলমানের এই দেশের রাষ্ট্র যখন তারা মুসলমানরা একেবারে তুসমি টুসমি যে বিশাল করে আনাতে পারে এমন আল্লাহর নাম ধরে দিয়েছে ওয়াদা খেলাফি আমরা করি, মিথ্যা আমরা বলি, খেয়ানত করি না করি না। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ খেয়ানত করো না, আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলছো? আল্লাহ আপনাকে মেনে চলব, আপনার রাসূলের আদর্শে চলব, এই যে বললা এখন যে খেলাফ করতেছে ওয়াদা খেলাফি করো, মিথ্যা করতেছ, লাইলা প্রশ্ন যখন তখন বলছে মুখে কোনদিন গীবত করব না, রসুলের আদর্শে চলব, রসুলের আদর্শে গীবত করা নিষেধ, পরনিন্দা পর দুশ্চর্চা শরীয়তে হারাম। এখন তুমি মানুষের গিল্লা গাও বদনাম করো, তাইলে তুমি নবী আল্লাহর দেওয়া জবানকে খেয়ানত করলা, জবান আল্লাহ দিয়েছে এক কাজে, তুমি আরেক কাজে খরচ করো, সারাদিন একবারও জিকির করো না, তেলাওয়াত করো না, মানুষের উপকারে কথা বলো না, এদের জন্য দিছিল আমানত, তুমি খেয়ানত করতেছ। আর তোমার রাগ গুসা কথা রক্তা রাগারাগি যদি তোমার মিত্রে থেকে থাকো অনতিবিলম্বে তর তোমার অধীনস্থদের মধ্যে থাকে তার এসলার চেষ্টা করো, এই চ্যাপ্টার মুনাফিকির আলামি। তোমার দিলে যদি নেফাক থাকে কুফুরি থাকে শুধু কাপড় ভালো করে পরলে জানলে তাহলে কাপড় যদি পরিষ্কার করতে হয় যেটা শরীরের জন্য প্রয়োজন, দিন পরিষ্কার করবে না যেটা ইমানের জন্য প্রয়োজন। তাই আয়াতের অর্থ এটাই, জাহেরও পবিত্র রাখো বাথেনও পবিত্র রাখো। শুনো ওয়ার রোজা ফাহাজুর ওয়ার রিজা ফাহাজুর, যদি রা শব্দটা কাসরা হয় তাহলে এটার অর্থ হইল নাপাক, কাপড় পবিত্র রাখো নাপাক হয়ে যায় ওই জায়গা ওই স্থান ওই জিনিসের থেকে দূরে থাকো, পেশাবের সময় খুব সতর্ক থাকো, পায়খানার সময় সতর্ক থাকো, রাস্তাঘাটে দেখা যায় পেশাব ভাসতেছে মাইছে পিলারের পাশে বসিয়া দেওয়ালের পাশে বসে পেশাব করতেছে, ওদিক দিয়ে যাইতেছ অফিস আদালতে পেশাব করার কোন ব্যবস্থাই দাঁড়ায় দাঁড়ায় করতে হয়,
সতর্ক থাকো যেন তোমার পেশাব কাপড়ের মধ্যে না লাগে। হাদিসের মধ্যে খুবই এক হাদিসে আছে, নবী আলাইহিস সালাম যাইতেছিলেন, দাঁড়াইছে, বলে আজাব হইতেছে কবরের মধ্যে, কেন একজনের আজাব হইতেছে পেশাব পায়খানার সময় সতর্কতা অবলম্বন না করায় কাপড় চুপড় থাকতো না পাক, এইটা লেগে নামাজ হয়েছে। আর একজন এমসি নামি, আর তাকে কঠোর আজাব দেওয়া হচ্ছে, এই জন্য সে মানুষের কার কথা কয়ে ঝগড়া লাগে কুটনামি। তাই দিল যদি সাফ না থাকে তাহলে এই কাজগুলো হয়, ভালো লেবাস করে নামাজও পড়ে, টুপি মাথা দেয়, দাড়িও রাখে, কুটনামি করে, মিথ্যা বলে, এগুলো হয়, নিজের ক্ষতি তো হয়, ওলামাদের ক্ষতি হয়, মুসলমানদের বদনাম করে, হইতে পারে আসলে মুনাফিক, তাহলে এরকম করে না হলে মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সতর্ক হওয়া উচিত। আরেকটা হলো রার মধ্যে যদি পেজ দেখো রুজ যা, তার অর্থ হলো ভূত, পৈথলিক বুঝেছি ওই দেশের মানুষ, যেমন আমাদের দেশও এখন প্রায় হয়ে যেতেছে, ভূত পূজা করে, মূর্তি পূজা করে, রুজা মানে মূর্তি, ওর রুজ যা ফাহাজুর সাবধান, মূর্তির কাছেই যায় না, সত্যি বক্তার সময় 360 মূর্তি আল্লাহ রসুল নিজে ভাইঙ্গে সুরমার করে বাইতুল্লাহ পরিষ্কার করছে, এইটাই বলতে। আর রোজ যা ফাহাজুর মূর্তির থেকে দূরে থাকো, মূর্তির এমন আকর্ষণ, এইটা যেহেতু আগের থেকে আছে, ইসলামের আগের থেকে আর মানুষ অভ্যস্ত হয়ে যায়, যারা এগুলো করে ওদের সাথে ছিল না, কেন দেখবো ওরা মূর্তি দেখলেই হেরে জিজ্ঞাসা করো, কথা করতে পারে করে না, আমার ক্ষতি করতে পারে করে না, দেখে করে না, উপকার করবে কেড়ে করো, শুদ্ধ পুরুষকে দেশ অভ্যাস, তুমি যদি এই অভ্যাসের সাথে চলাফেরা করো তাহলে তোমার ভিতরে অভ্যাস আসবে। শুনেছে আমাদের দেশে এই পার্থক্য না থাকার কারণে মূর্তি পূজকরা যখন শুরু করে দেখা যায় মুসলমান ছেলেরা যাচ্ছে, যুবকরা সাথে সাথে হাজারে হাজার, ওরা কয় পার্সেন্ট হয়, আরো বেশি হয় মুসলমানরা, চতুর্পাশে দাঁড়ায় থেকে দেখে চরিত্র নষ্ট হয়, সময় নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, ওখানে শুধু তারা এগুলো করে না, আরো যত চরিত্রহীন অনেক গুণাগার হবে, এটির মধ্যে আমাদের যুবক গুণার দল তোমার দ্বারা যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে তুমি তাদের মধ্যে গণ্য হইবে, আমরা মুরব্বীরাও সতর্ক না, খেয়াল করি না, আমার ছেলে রাত্রে 12টার পরে কোথেকে আসে, 12টা এত রাত্রি পর্যন্ত সে কোথায় খবর নেই, না নিতে নিতে দেখা যায় যে এমন দুষ্ট হয়েছে নিজের ছেলেকেও কিছু বলা, তার বন্ধু বান্ধব আছে টেলিফোনে ধমক দেয়, বাপ অপারক হয়ে যায়, চাইলেও পারে না, আর অনেক জায়গায় তো ছেলে আর বাপ একই লাইনে, অসুবিধা নেই, এই হালাত মুসলমানদের মধ্যে তৈরি হয়ে গেছে, কিভাবে কিভাবে নিজের ইমান আমলকে হেফাজত রাখা, ঘরের ভিতরে ঢুকে গেছে বুঝতেই পারতেছে না, এই ইন্টারনেট টেলিভিশন এইটা আরো কত বেশি, আর এগুলো কাফের বেদিন না মনে হয় এই জন্যই করছে যাতে মুসলমানের সন্তান ধ্বংসে, এবং তাই হচ্ছে এই মিডিয়া এখন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, কিন্তু মুরব্বীরা আজি তারা বলে এগুলো ছাড়া তো চলা যায় না, অত্যাধুনিক যুগ ঘরের মধ্যে আনে কি করবে না, এই বলে হুজুর ক্ষতির সাইড আছে তো লাভের সাইডও তো আছে, সারা পৃথিবীর সংবাদ সমাজে কি কি লাভ,
কি শুনলা? শুনে তুমি কি রাষ্ট্রপতি হয়ে যা নাকি দেশ ভাই গেল? রাত্রে তো ঘুমিয়ে আসে না, এটা দেখে দেখে তোমার লাভ করে থাকলাম তো জানে কি লাভ হইল তোমার মধ্যের থেকে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এগুলো যদি পেপারাইজ না হইত তাহলে এত অপরাধ সমাজে থাকতো, টেলিভিশনের ভিতরে যদি অপরাধগুলো না দেখাইত, ইন্টারনেটে যদি দুষ্টাবেটি না দেখাইত, আজকে বন্ধ করলে 40 দিনের মধ্যে নতিজা পাওয়া যাবে দেশের 3 ভাগের 1 ভাগ ভালো হয়েছে। কিন্তু কি আধুনিকতা আসলো, আমাদের জ্ঞানীরা বলতেছে, মুরব্বীরা বলতেছে, 25% আলেমে বলতেছে এই যুগে এটি সারা চলে তাদের ঘরে বিদ্যুতায়। আলেমদের সন্তান নষ্ট হয়ে যেতেছে, ইমাম সাহেবদের সন্তান নষ্ট হয়ে যেতেছে, বিবি নষ্ট হয়ে যেতেছে, খেয়ালই নেই কিভাবে যে উম্মতকে গ্রাস করতেছে কাফের বেদিনরা। আমাদের খবরই দুনিয়ার অত্যাধুনিকতা তারা করতেছে, কিন্তু আখেরাতের জীবনে কি হবে কোনো খবর নেই। এমন অভুলা জাতি আল্লাহ হেফাজত করুন। হুজুর বলেন ওয়ার্রুজিদা ফাহজুর, আল্লাহ বলেন তুমি তোমার উম্মতকে বলো সবচেয়ে মারাত্মক শিরকের ভিতরে মুক্তলা হয়ে বন্ধু হিসাবে, বন্ধু মুসলিম আরেকটা মুসলিম বন্ধুর সাথে মূর্তির সামনে যায়, বন্ধুর মহাব্বতে বন্ধু যখন এরম করে আমার মুসলিম ছেলে তো এরম করে না করে না। বাবারে যদি বলো কি করা যাবে, এটা মন্দে করে নেই বুঝলে, সাথী হিসাবে করছে, এটা সামাজিকতা আছে না? এটা কি সামাজিকতা? একজনের বিবে আরেকজন লয়ে যাবো, এটা সামাজিক, এইটাও চলে না, এটাও একটা খালাস। কি দুঃখজনক, অনেক কিছু পাবলিকে জানে না, জানলে জানি কি উঠে, এই যে একটা কথা ব্যাগ একসাথে হইল, এই গাড়ির মধ্যে সব চাবি রেখে দিচ্ছে এক জায়গায়, যে যে চাবি পেল হ্যাঁ তার এই খেলা আমাদের মাথায় এসে চলছে। এত সভ্যতা এই দেশকে গ্রাস করতেছে, যুবকরা বুঝতেছে না, শিক্ষাজীবীরা তো জীবি হয়েছে, মুরব্বীরা বসে রয়েছে। কিন্তু মুসলমানের এই অধঃপতন কেমনে ঠেকাবে? আল্লাহ ছাড়া কোন রাস্তা নাই, এটাই বলছে। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার্রুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালা তামনুন তাস্তাকসির। মানুষকে দিনের কথা বুঝাও, এহসান জিতলায় না, দিনের দাওয়াত দাও, বদলা চাইও না। আল্লাহ কি করি যে তো সির মন্দে করুন যান, আসল কথা বললে তো আমি নিজে আটকে বলি ওয়ালা তামনুন তাস্তাকসির। মানুষকে এহসান করে এহসান জিতলায় না, একজনের টাকা দিয়া 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 বদলা চাই না, এই নিয়তে দিও না যে আমি যদি হাতিয়া দিই, আমি গরিব মানুষ, আমি যদি হুজুরে 100 টাকা হাতিয়া দিই, হুজুর তো ধনী মানুষ। হাদিসের মধ্যে আসছে মহাব্বতের সাথে তোমার যদি কেউ হাতিয়া দেয় তো তুমিও দিও, তুমি আর একটু ভালো দিও, যেমন সালাম এটা হাতিয়া জবানি হাতিয়া, একজন হাতিয়া একজন মুসলমান, একজন মুসলমানের সাথে দেখা হইল, প্রথমে হাতিয়া বেশ করো কি আসসালাম আলাইকুম, এই তুমি হাতিয়া দিলাম জবানের হাতিয়া, এরপর একটা আঁচলের করতে দিলাম, এটা হলো কাজের কাজ দুটো হইল। তোমার মনে হইল পুরাণে আছে ইদা হুই তুমি তাহিয়াতিন তোমাকে যদি কেউ সালাম হাদিয়া করে তুমি তার বদলা দেও আর একটু উত্তম করে, কেমনে উত্তম করবা? যদি তোমার বলে আসসালাম আলাইকুম তুমি বলবা
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইলা বারাকাতুহ। এই উত্তর একটু বেশি। আর সেই যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এই যে বলেন এরকম আরো আছে। আরেক প্রশ্ন, দেখা দিয়া এখন আমার জন্য একটা আতর দেই, ফ্যান্সি আতর, অন্তত হুজুর একটা ভালো আতর দিবে আমার, এই আশা করি বুঝছি। হুজুরে যদি 100 টাকা দিই, হুজুরের গরিব মারার দেয় আমার 1000 টাকা দেওয়া দিবে, খাতিরটা বললে পরে একদিন বলব হুজুর আমি খুব অভাবে একটু বলে দিন আমার একটা চাকরি দিয়ে দিন। এই নিয়তে তুমি এসান করতেছ, তুমি মালসা এই জন্য পড়াইতেছ যাতে ছাত্র পিঠা নিয়ে আসে শীতের দিনে অনেক হয়, কেড়ে করে এটি হয় শীতের দিনে ছাত্র পিঠা নিয়ে আসে। দুই ভাই যদি হও আর তোমার লো এটিম থাকে আর হুজুর যদি খা সর্বনাশ, তাহলে হুজুরের পিঠা খাবার দিলেন আমরা কয়টা অংশ, 5টা, 4টা অংশ, তোমার ছোট এটিম বাইরে দুটো আর দুইটার মালিক তুমি, এহেন থেকে একটা হুজুরে দিয়ে আস। হুজুরের জিজ্ঞেস করা উচিত যে তুই যদি পিঠা আনলি তোর শুধু বাইরে আছে নি এটিম করা আছে, বাপ তোর বাপ করে গেছে, এই যে আনলে কার মালিককে আনলে, আলগা হয়ে গেছো না, আমরা সব ভাই বোন একসাথে, তোর তাহলে তো আমার হারা, মানুষ মরে যায় এতিম থাকে, চাইশা করে 3 তারিখে খাওয়াইব, 4 টাকা দেখাবে তো শুন, মাইয়ের তো মরে আছে তার তো নাই, 6 টাকা পয়সা তার বিবি তার ছেলে মেয়ে তাদের, এটার মধ্যে আছে দুইজন এতিম একজন এতিম, ভাগ করছ তোর না, এই তো তোর এতিমের মামা এসে গেছে। এই খানা যে খাবে আর কিছু না হলো কল্যাণের এতিমের মাল যদি খায়, আল্লাহ এটা কেন যে গুণই, আল্লাহ বলে যে এতিমের মাল খায় তার পেটের মধ্যে আগুন হতেছে, তুমি যে সমাজের লোকেরা ডাক দিলা কার মালিককে খাওয়াইতেছ, এটা এতিম আছে, এতিমের মালিক থেকে তুমি মানুষকে দাওয়াত দেয় খাবাও কেন, তো হারাম করুন, আমারও তো তোমারটা ভাগ করো মিলে রাখছো, তো এতিমেরটা ভাগ করো, তাহলে হিসাব রাখো যে আমরা 3 বা 1 জনে 3-3 লাখ টাকা খরচ করলাম খাই এই অনুষ্ঠানের মধ্যে, এই 3 লাখ তোমরা 2 বা 1.5 লাখ এটিম যে তার না, এই 1 লাখটা পাবল, যেদিন মাল ভাগ করবা যত অনুষ্ঠান করছো এইভাবে খরচ করছো, এই হিসাব করে দেখা গেল 10 বছর উপরে ভাগ হলে দেখা যায় যে 10 লাখ টাকা আমরা খরচ করছি, তাহলে এটা তোমাদের নিজেদের, হ্যাঁ 10 লাখ টাকা তাহলে দেবে ভাগ করো, নাইলে তো এই অনুষ্ঠান জায়েজ নেই। ইসলাম কত সুন্দর, কত সুন্দর, খালি যদি এইটুক মেনে যায় দেশে কম পক্ষে দেখবেন যে 3 ভাগের 2 ভাগ অনুষ্ঠান শেষ হয়েছে, কেন বাপ মরে বেশি মারতে দেয় মা পরে মরে, সব বাপ মরার অনুষ্ঠান করে বাচ্চারা এদিন এই এতিমের মাল দিয়ে অনুষ্ঠান করতেছে, মুস্তাহাব করে সদকা দান করা নিষেধ, তুমি বড় ভাই 1 লাখ টাকা দান করছ তো 1 লাখটা তোমরা কয় ভাই, 2 ভাই, তোমার ছোট ভাই তুমি গেলে তাহলে 50,000 তোমার ওর নামে যেতে পারবে, জীবনে যদি তার এতিম থাকা অবস্থায় 10 লাখ খরচ করে থাকো তাহলে 5 লাখ তাকে রিটার্ন করতে হবে তোমার মালিক, এতিমকে কত গুরুত্ব দেয় ইসলাম, হ্যাঁ এই হলো অবস্থা। আর আমরা তো একে লুট চালতেছি,
জাকাত ক্ষেত্রে দিয়ে এতিমের হক ব্যাংকে এনে আমরা হালাল টালাল করে বিসমিল্লাহ বের করতেছি। অনেক মানুষ এটা করে, অনেকে টুপি মাথায় দেওয়া করে আলেম করে বদনাম করে, আল্লাহ হেফাজত করে আমাদের সকল। তাই কোনদিন ওয়ালা তামনুন তাস্তাকসি, উস্তাদ তুমি তার উপরে এলমি হাসান করে জিতলায় না, তার কাছ থেকে স্বার্থ উদ্ধার করার চেষ্টা করি। ওয়ালা তামনুন তাস্তাকসি, এটা আইন আছে যে তুমি যদি আমার হাদিয়া দাও আল্লাহ শুনে তুমিও দাও, তুমিও দাও, হেদিল তুমি দিব না তা পুরুষ, ওইটা হারাম, ওটা জায়েজ বলতে শুনল। কিন্তু কথা হলো যে আমি দিতেছি উদ্দেশ্য হইল পাওয়ার। উম্মতকে বলে দাও মানুষকে দিনের কথা শিখায়, টাকা পয়সা সাহায্য করে, এর উদ্দেশ্য যেন বৃদ্ধি করা না হয়, তার মাল বাড়ানি যেন উদ্দেশ্য না হয়, সম্মান বাড়ানো যেন উদ্দেশ্য না হয় এখলাসের সাথে, তবে এই কাজটি করা এত সহজ নয় যে তুমি মানুষকে দিনের জাহান্নামে ভয় প্রদর্শন করবে, আল্লাহর মহত্ব প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে, এ তো হল বাহিরের ব্যাপার। ও সিয়া বাকা, তোমার নিজেকে গুণামুক্ত করতে যাবে, পারিপার্শ্বিকতার থেকে নিজেকে রক্ষা করবে, দান ফেরাত করবে, সহজ না। এখলাসের সাথে সুন্নতের সাথে করা এত সহজ না, এগুলো করতে গেলে জাহেরি বাতিনি বিপদ আপদ আসবে, আল্লাহর পরীক্ষা করে আসমানি মুসিবতে পড়বা, নেকির কাজ করলে ভালো কাজের উপরে বিপদ এসে যায়, দাঁত ভেঙে যায়, রক্ত যায়, অনেক কিছু হয়। وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ وَلِيَ رَبِّكَ فَصْبِرْ এই অবস্থায় ও ধৈর্যশীল যে দিনের ডাক দিবা মানুষ তোমার প্রতি প্রতিবাদী হয়ে উঠবে, অনেক গুণা ছেড়ে দেওয়া এটা কষ্টের কাজ, গুণা ছাড়াও কষ্ট লাগে, এবাদত করাও কষ্ট লাগে, এই সব জায়গার মধ্যে ধৈর্যের পরিচয় দিতে হবে, অধৈর্য হইলে হবে না। ওয়ালি রব্বিকা ফাসবির, সবর এবং ধৈর্য ধারণ করো। নবী আলাইহিসসালামকে এই আদেশ দিয়েছেন, এর অর্থ হইল এই যে যাতে সমস্ত উম্মতকে শেখানো হয় এই শরীয়তের হুকুম শুরু হয়ে গেল আজ থেকে, তুমি দাঁড়ায় থাকার সময় নেই, মানুষকে যে দিনের দাওয়াত দিয়ে মানুষকে বোঝাও। তুমি যখন দাওয়াত দিবে গ্রহণ করতেও পারে নাও করতে পারে, তাদেরকে ভয় দেখাও, বুঝাও যে আমাকে মানো নছে। তোমার এই দাওয়াত যারা মানে তারা মুসলিম, যারা না মানে ওরা কাফের। একদম সবাই কাফের আছে, তাদের শোনাও বাস্তব কথা বুঝে নাও, দুনিয়ার জীবন হয়তো বুঝো না, খুব শান্তির মধ্যে মনে করো আছো, বিলাসিতায় জীবন যাপন করতেছ, খবর নাই টাকা পয়সাও আছে, অর্থ সম্পদ আছে, এই জন্য বুঝতেছ না একদিন মৃত্যু হবে। অবিকল্প আল্লাহর সিদ্ধান্ত এবং পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর এই বিধানের কোন পরিবর্তন নাই, একদিন কিয়ামত কায়েম হবে, তখন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তখন বিচার আদালত হবে। এই কথাগুলো উম্মতকে বুঝাও, কাফেরদেরকে বুঝাও, হাতে খুজ্জারদেরকে বুঝাও। فإذا نقر في
নাকুর ইসরাফিলে যেদিন এই পৃথিবী ধ্বংসের শৃঙ্গে ফুঁকবে, অত্যন্ত কঠিন দিন হবে। ইয়ামা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন কঠিন, বুঝাও মানুষকে, কঠিন দিন তোমার সামনে, অবিশ্বাসের কিছু না, অস্বীকারের কিছু না, বাচ্চায় বুঝে না, বুঝেই কি হবে তাকে, মা রাগ করলে হবে না, বাপ রাগ করলে হবে না, বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া যায় না, তুমি নবী, তোমার কি বুঝেই কি হবে, যে যত মজাক করো ঠাট্টা তুলো দাগ ভেঙে দিবে তোমার, সব জানি, ধৈর্যের সাথে তাদেরকে দিনে দাও। একই হুকুম এক নম্বরে ওলামায়ে কেরাম আয়াম্মায়ে জাম যারা তাদের দেশের মানুষকে, অধীনস্থদেরকে, মুসল্লিদেরকে, ছাত্রদেরকে সঠিক সুন্দরভাবে তাদের বুঝাইতে থাকা একদিন না একদিন কাজে লাগে, একটু না একটু কাজে আসে, না করলে কে করবে। فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير كافر رجل ايتك شهج منه نقره صدر منه نقره ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا الله رسول দাঁড়ায় দিনের দাওয়াতের জন্য শুরু করে দিল বের হয়ে গেল, এবং ইতিহাসের দ্বারা বোঝা যায় সর্বপ্রথম তিনি যখন ঘোষণা করলেন ওখানে আদেশ ছিল وأنذر عشيرتك الأقربين আপনি দিনের দাওয়াতের কাজটা প্রথমে আপনজন থেকে শুরু করুন, যারা আত্মীয়তার প্রশ্নে আপনার নিকটতম বংশধরের মানুষ আগে তাদের দেন। কেন? নিকটতম মানুষে যদি গ্রহণ করে তাহলে একটা শক্তি হয়ে গেল, তাদের দিয়ে বাকি কাজ করেন। আমি দাওয়াত দেওয়ার জন্য দূরে গেলাম, কারণ আমার এলাকার মানুষ ছেড়ে দিলাম না, তাইলে কেমনে বাহিরের তে লোক আসবে, এলাকার মানুষ ছায়া ছায়া দেব, কি হয়েছে ভাই, কি হলো, কেন এত মানুষকে লেগে যাচ্ছে, তারাই জানে, তারাই জানে, তারা জানে, এটা তরিকা তরিকা হয় না। আমি এখানে কাজ করতেছি, আমার ছাত্র রেডি হবে, এরপরে আমার এলাকাবাসী রেডি হবে, এরপরে এদের মিয়া বাহিরের কাজ করবে। আল্লাহ আমারে মাফ করে দেয়, আমি চেষ্টা করছি, পারি পারছি কিছু, এর জন্য আমার আনন্দ অনেকেই বলে যাত্রাবাড়ি মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্ররা যখন মহব্বত করে এলাকার মানুষেরও বেশি করে, কারণ এরা তো এক বছর লেগে আছে, দুই বছর করে যায় না, এরা বুঝে আলহামদুলিল্লাহ এখানে ছাত্ররা মেহনত করছে, উস্তাদরা মেহনত করছে, এই ধারাবাহিকভাবে আমি তফসির এলাকার মসজিদ খালি হবে যেটা আমি যাই না, কম বাইরে এনে নতুন হয়ে যায় পাগলের মতো আমি ঘুরছি এলাকায় ঘরে ঘরে গেছি, খাইবার যে কেউ বলবে না যে হুজুর আমরা বাড়িতে দাওয়াত আছে, কেউ বলবে না যে হুজুরের পয়সা চেয়েছে, যাত্রা বাড়ি মাঝার মসজিদেও দাঁড়ায় একদিন বলি নাই, জাকাত দেন, ফিতরা দেন, কুরবানির সামর দেন, অভাবে বুঝছি
কিন্তু এখন প্রায় এক কোটির মতো টাকা আসে এলাকার থেকে। কালকে দুদিন আগে একজন আমার কাছে আসছে, কি দেখুন আমি খুব বিপদগ্রস্ত, তো এই করতেছি গুলশানের শুরু করে যদি আপনি বলে দিতে। আমি আপনি এমন একটা মানুষ বাইর করেন গুলশানের যাকে আমি বলতে পারি, এবং তারে আগে কি গেছেন হুজুর কোনোদিন বলছে কি? যদি বলেন যে হ্যাঁ তাহলে আমি তাহলে বলে দেব, আর যদি বলেন না হুজুর তো আমার তাহলে আমার স্মরণ করে বলবেন। জুম করে হয়ে গেছে, আমি তো এরকম কাজ করি না। কি করছেন এটা কেমনে জানেন? আমি চালাই আরেকবার কেমনে, যে আমি ঈদের নামাজ পড়াই পাগলের মতো মানুষ। আমি আজ হাসপাতালে, ওরা হয়তো আছে না লোক, হাসপাতালে ঈদের জামা দেয় দিয়ে বসেছি, কিন্তু মাঠে ঈদ হচ্ছে না। না না হুজুর কই, এক ঘন্টা লেট হুজুরে সারা নামাজ দিতে পারবো না, বুধে হুজুরে বাদ দিছে। হালাকে কিছুই না, আমি আছি অসুস্থ হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই নামাজ। কি করছে? গাড়ি নিয়ে গেছে, বলে হুজুর আমরা কি করবো, মানে না মানে বিশ্বাস করে না, যে কি সময় যেতেছে আপনার যাই কেমনে যাব, ডাক্তার রাজি না, কিন্তু আমাকে যে শোয়ার গাড়ি মধ্যে বসায় নিয়ে আসছে এই মাঠ মধ্যে আসেনি মনে করি। হ্যাঁ এই যে এলাকা, এর পিছনে যেটুকু আমার শক্তি খুলেছে আমি মেহনত করছি, ফলে ঘরে ঘরে মাদ্রাসার মহাম্মদ পয়সা সাউন্ড লাগে এমনি এমনি ওতে আমার চলে, আল্লাহ চালায় চায়া আমার দরকার নেই চলে। তারা যখন দেখে হুজুর আমাদের দিন শিখার চেষ্টা করে আমাদের এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান উনি বানাইছে, সারা পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে ভালো, এত ছাত্র এত শান্তিতে থাকে ছাত্রজীবন, যখনই যায় দেখি কোরআন শিব তেলাওয়াত করে নামাজে রাখে না, এইগুলো মানুষের দিলে ভরে। ছাত্রও খেয়াল করবে এলাকার মানুষের যে শ্রদ্ধা ভক্তি মহব্বত, এতে মানুষের মধ্যে যে এসলা আসছে আমলি জিন্দিগি আছে, তো পুলিশ এলে না এমাস দিকে জায়গা আলা শয়তানি যাই করে আর করে না, যাত্রা করে হুজুরে আরামে আসো, আরো যাতে আরামে বৃদ্ধি পাবো। আলহামদুলিল্লাহ আমারও যখন অনেকেই শোনায় যে হুজুর 90টা ছেলে এডভান্স কম্পেয়ারে 90% ছেলেরা নামাজ পড়ে, জুমার দিন আপনার অপেক্ষা করতে থাকে না এর সামনে যায়, কোথায় আমি নামাজ পড়ে হ্যাঁ ঘুরতে আছে পাগলের মধ্যে। আমি কোনোদিন বলি না, এই যে আমার এহসানের কথা বলতেছি না, আমি এটা বলতেছি যে আমাদের বড় দায়িত্ব, সারা বাংলাদেশের সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করি, আমার এলাকা জাহেল মূর্খ থাকবে আমি কিছুই বলবো না, কষ্ট হয়ে নেওয়া এত সিরে বসে রেগুলার কমই মাসাবেন, কিন্তু এখানে আমি যাতে পাবলিক এলাকার মানুষের কিছু হয় এই জন্য এটা বয়ে বসে কষ্ট হয়, অনেক পেরেশানি ফেয়া বয়ে রয়েছি লুক বয়ে রয়েছি। আচ্ছা একটু আসে এটি কেন বুঝে না, আলেমদের দায়িত্ব খুব বড় আরামে বাদশাহী না, আল্লাহর কাছে জব দেহি কাজ, বসে বসে খাও এলাকার মানুষে তোমাদের দে বাড়ি ঘর বানায় মসজিদ বানায়, এলাকার মানুষের কতটুকু কাজ করছো, এই জন্য ছাত্রদের এনে বলা আছে বিশুদ্ধবারে তোমাদের কাজ কি, শুক্রবারে তোমাদের কাজ কি, এলাকার মানুষের সাথে কিভাবে দিনের সম্পর্ক গড়ে তোলা যায়, যে যেখানে পারে এনে দিনের কাজ করা, না করলে বেঈজ্জতি দেবে, করলে আল্লাহ তোমারে দুনিয়াতেও দিবে আখেরাতেও ইজ্জত দান করবে। এগুলো আমার নিজের জীবনের তাজরেবা, আমি বহু তাজরেবা করে দেখছি মানুষের সাথে দিনই সম্পর্ক গড়ে উঠলে তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আর দিনই সম্পর্ক নয় অর্থনৈতিক সম্পর্ক তাহলে খালি ক্ষতিগ্রস্ত হবে অপদস্থ হয়ে যাবে। এই তথ্য এই রহস্য এই জিনিস আমরা বুঝি না, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে কথাটা বলতেছেন আগের আয়াতগুলোর মধ্যে,
অনেক আজিব আজিব কথা। হুজুর যখন এই দাওয়াত পেশ করলেন, তখন প্রথম সব আত্মীয় স্বজন এলাকার মানুষ দাওয়াত দিয়ে উঁচা পাহাড় যেটা সাফা পাহাড় যেটা হাজিরা গেলে এটা সাই করতে হয়, তখন তার বিল্ডিং ছিল না, এই পাহাড়ের উপরে দাঁড়াচ্ছে, শত শত মানুষ জমাইছে পাহাড়ের উপরে দাঁড়াচ্ছে, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছে দাঁড়ায় বলছেন, হে আমার বন্ধু বান্ধবরা, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন, আমার একটা কথা শুনেন, কি এই যে পাহাড়টা দাঁড়ায় আছি, আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের ওই পারে শত্রু শক্তি সৈন্য ফৌজ নিয়া সৈনিক নিয়া দাঁড়াইছে, রাত্রি আসলেই আমাদের উপরে আক্রমণ করবে, আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি যে আপনারা চরম ধ্বংস বিপর্যয় হয়ে যাবে, মানবেন, বিশ্বাস করবেন? কোন হ্যাঁ তোমার কথা সবাই আমরা বিশ্বাস করি, কেন? ইন্নাকা আমিনুন সাদিকুল আমিন, সবাই বলবেন, আপনি মিথ্যা জীবনে বলেন না, যদি তাই হয় আমার একটা কথা শুনুন, আজকে যে আমরা এই দুনিয়াতে আছি, এই দুনিয়ার মালিক আল্লাহ, আমাদের যে মৃত্যু হয় কবরে যাই জীবিত হই আল্লাহর কাছে জবাবদেহি না আছে, সুতরাং মূর্তি পূজা ছাড়তে হবে, এক আল্লাহকে মানতে হবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা কইলেই মানানো কামিয়াবি আসবে নালে ধ্বংস হয়ে যাবে, এটা হুজুরের প্রথম মুক্তি। তো নন্ড মানুষ তো আছে আশা দাঁড়াইছে, আবু তালেব দাঁড়ায় জানি গালি দিতে শুনছে, তুমি ধ্বংস কলঙ্ক, এই রোগ তো এমন নাই আমরা দেশে, তবু আমাদের সাহস হয় না, তুমি ধ্বংস হও, আমাদের এই জন্য দেখছ, তুমি তো দেখা যায় কলঙ্ক হয়ে গেছ, জাতির কলঙ্ক হয়ে গেছে, বংশের কলঙ্ক আর দুনিয়া ছিল না, এই বংশের কলঙ্ক করবে তুমি, ধ্বংস হয়ে গেল, এই তো উনি মুরব্বী, হে আগে দৌড়মার ভেক মিল্লা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, তাব্বাত ইয়াদা আবিলাহা, এই কথা, এই তো হুজুরের শত্রুতা শুরু হয়ে গেল, এই শত্রুরা শেষ নাই, অনেক কিছুই হচ্ছে, কিন্তু কিছুতে আল্লাহ রসুলের সাথে কুলায় ওঠে না, কুলায় ওঠে না, যেদিন উনি এলান করছেন এই দিন থেকে কমবেশ হইতে হইতে মুসলমান খালি বাড়তে আছে, সবচেয়ে বেশি প্যারানসন হয়েছে যারা লিডার, যারা হইতেছে কি এতিম বাচ্চা, এখানে হলে নবী হয়ে গেছে, টাকা নেই পয়সা নেই ও ভাবি, হ্যাঁ নবী হয়েছে, লিডাররা করছে প্যারেশানি, আস্তে আস্তে ভালো মানুষ দেখি সবার সাথে মিলে যেতেছে, বৈশা 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 পরামর্শ করে কি করা যায়, নবীর কি বদনাম করে মানুষকে দূরে নেওয়া যায়, এটা মানুষকে দিনের থেকে সরানো, দিনের আলেমের থেকে সরানো, এর জন্য এরা প্রথম পদক্ষেপ নিছে ওই আলেমের বদনাম করে, নবীর বদনাম, এক নম্বরে আবু জেহেলের পাঠ, এই বদনাম করে, কি বদনাম করা যায়, এক নম্বর বদনাম যদি কোথাও কথা পটু মানুষ, কথা পটু মানুষটা বলো শায়ের মানুষ তো এটা হেরছে, ইন্নাহু শায়ের, আরেকটা বদনাম বের করছে কবিত্বের স্বভাবী মানুষ, আরেকটা বের করছে মজনুন পাগল,
মেধাগ্রস্ত, কবি হইলে অত্যবহ এত তো খামায় অনেক চিন্তা বুঝায় বাজে কথা কয়, আর মেধাগ্রস্ত এইটা কথা আল্লাহ করে তো সব মাথা খারাপ ওই জন্য কয়, পাগলের কাছে যায় না। সাহেব জাদু করে গেলেই হ্যাঁ বক্ত হয়ে যায়, জাদু করে এর কাছে যায় না। লিডাররা এই সমস্ত শুরু করে মোটামুটি কামিয়াব হয়ে গেছি, কিন্তু একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা হইল এই দলের একটা লোকের নাম ছিল মুগিরা গাইয়া, হ্যাঁ মুগিরা একদিন নবীরে গালি দিবার লাগি দমক দিবার লাগি গেছে, একজন লিডার যায় যায় ঢুকার আগে শুনে আল্লাহ রসুল পুরা শীল করতেছে মনটা কেড়ে আল্লাহ রসুল কেমনে পড়তেন বুঝে যেত, আল্লাহ রসুলের তেলাওয়াত কেমনে পড়ছেন, আওয়াজ সুন্দর তেলাওয়াত সুন্দর, এরা হলে আরব আরবের মানুষ কথাগুরু এর অর্থগুরু দিলের মধ্যে পাথরের মতো না দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, যতক্ষণ হুজুর তেলাওয়াত করছেন ততক্ষণ সে লিখতে যায় না, তেলাওয়াত শেষ হয়েছে গেছে, তার বক্তব্য আছে ইতিহাসটা কি মানুষে আমরা তার বদনাম করলাম যে কবি, কবি তো এরকম না তো মিলে না বেশি কবিতার মতো তো না, এটা তো বেশি দিন চলবে না আমরা কাছে এই অপবাদটা তো নবীরে দেয়া লাভ নেই চলবে না চলছে, এরপরে তারা পাগল কইলেন কিন্তু অর্থ এত মজবুত শুনি তো আমরা আহলে কিতাবদের ইতিহাস, পাগলের কথা না তো এটা মনে অত্যন্ত মেধাবী পাগল তো না জাদুর কথা বার্তা তো এরকম মিথ্যু কিন্তু এরকম কথা বলে না, এই চিন্তা করে আবু জাহেলের পার্টির বাড়ি বাদ দেহে বাসন বুঝছে, চিন্তা করে মাঝে মাঝে আল্লাহ রসুলের কাছে যায় বই দেয় মুসলমান হয়েছে, এরপর আবু বকর সিদ্দিকের কাছে যায় এই খবর আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল যায় সর্বনাশ পুরো এলাকা গরম কি আপনার লিডার দেওয়া যায় মুহাম্মদের কাছে যায় আবু বকরের কাছে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আবার আস্তে আস্তে সব গেল না মুগিরা সব তো বড় লিডার হেও যাইতেছে না, আবু জাহেল জানেন আবু সর্বনাশ, আবু জাহেল তাড়াতাড়ি ব্যবহার দিছে কি ভাই বৈশা দিল নিরব টিরব বলে হ্যাঁ বৈশা দিচ্ছি মনটা ভালো আমারও মন খারাপ কি আগে চিন্তা ছিল তোমার এলে একসাথে চলতাম, শুনলাম তুমি হলে তোমার সময় অবস্থা খারাপ লাগে এই জন্য নাকি তুমি মাল পানির অভাবই হইয়া মোহাম্মদের বিষয়গুলো আবু বকর সিদ্দিকের বিষয়গুলো মাল পানি চাও কি বলো, বাস্তব কথা সবাই কইতেছে এক কথা কয় না তুমি আরেকটা কথা পুরো এলাকা মশহুর আছে তুমি যে আজকে কোটিপতি, আসলে ইতিহাসে পাওয়া যায় এত বড় মালদার আর কেউ ছিল না মক্কা, মক্কাতে তয়ের 80-90 মাইল পর্যন্ত পুরা অঞ্চলের বাগানের মালিক ছিল, কোন উমা দেখিনি দেখছেন যে তাকরিবান সেই যুগে তার কেট ছিল 1 কোটি দিনার যার 100 কোটি টাকা রয়েছে, কের 100 কোটি 2-4-500 কোটি, তো তোমার এলাকার সবাই বলে যে আমরা তারে লিডার মনে করে নিজের পকেট সাফ করে তারে দিলাম, এর বুঝি লোভ শেষ হইল না, এর মোহাম্মদ আর আবু বকরের পিছে ঘুরে পুরো অঞ্চলে তোমার এই বদনাম, তুমি নাকি মুসলমান হয়ে নিতেছ এটা খুয়ে হেরেছে দেশ, এই জন্য বন্ধু বান্ধব ভালো করে বলেছে কি বলো ভালো বলে আমি তো বলি না আমি তো শুনেই বলেছি সিটে
কসম টসম, খুদার কসম আমি আবু বকরকে বসে রয়েছি না, খুদার কসম মোহাম্মদকে বসে রয়েছি না, কারণ তুমি কসম করলে কেউ মানছে তো কর। এখন এই দেশের মধ্যে কোন মানুষকে গায়ল করার তৈরি নেই দালাল, সরকারের পয়সা গেছে, অমুকের পয়সা গেছে, সহজে তাকে গায়ল করে দেওয়া যায়, লজ্জিত বাইরে গেছে কর্মীরা এসে করে স্যার শুনি আপনারা পয়সা খান মানছে, এটা কি আমরা না টাকা পয়সা দিলাম এত দিনে নিঃশ্বাস হয়েছে, হায়ারে ওয়াল্লাহি ওয়াল উজ্জা, লাতের কসম উজ্জার কসম, আমি তার দলেও যাইনি তার পয়সাও খাইনি, খাবার খা তোমরা আমার বদনাম করতেছ, দেখে থাকবো তোমরা লোকে আছে আমার বদনাম করো, কিন্তু কি বদনাম করবে আবু জেহেল বুঝছে দুই লিটার একসাথে বলে যে আমরা যে তারে সায়েব করি আসলে সে সায়েব আমি যেহেতু আল্লাহ না এটা সমাজ রেখাও নেই যেত কি করা, আরেকটা আছে মৃত্যু বললে কেমন ও দূর নে আমরাই না তারা সাথে করলাম ফজরে আসলে গন্ডগোল করলাম এরে যেটা করে এটা তুমি সে আরো মানত তাহলে আরেকটা করা যায় না কি পাগল যদি না বলা যায় মৃত্যু না বলা যায় কবি বললে দূর নে এটা তো আরো পাগল করেও চলবে না মজনুন করেও চলবে না এটা মৃত্যু তো উঠে জাদুকর বলি কথার মধ্যে তাসির আছে এটা মেনে যেতে পারবে বলেন না জাদু তো এরকম না এত নিবেদিত প্রাণ মানবে না কিন্তু শেষ পর্যন্ত আমি একটু চিন্তা করি কোথাও চুপ করে চিন্তা দেখলেন কোন আর কিছু পাইনি জাদুকর পেয়ে চালাই তো দুইজন মুত্তাফিক হয়েছে আজ থেকে আমরা দুইজনে তার সায়ের বলব না এটা খাইব না মানছে মৃত্যুক বলা যাবে না এটাও গ্রহণ করবে না মাথা খারাপ এটাও চলবে না সাহের করলে মোটামুটি চলে কথা ভালো কয় মানুষে হাত করে রাখ এইটা জাদু করে এটা চালাই দেব দুইজন মিলছে কিন্তু এই প্রস্তাবটা হইল মুগিরা এই সম্বন্ধে আল্লাহ জার্নি ومن خلقت وحيدا হে নবী আপনাকে তারা জাদুঘর বলার সিদ্ধান্ত নিয়েছে তাকে আমাকে ছেড়ে দিন রেখে দিও আমি তো তাদের সৃষ্টি করছি ওয়াহিদ এই অর্থ সম্পদ তার ছিল না মক্কাতে তায়েব পর্যন্ত সব তা কোটি কোটি টাকার মালিক যখন জন্ম হয়েছিল তখন ছিল না এখন সে বাহাদুরি দেখায় আপনাকে জাদুঘর বলে সমাজে বিকৃত করতে চায় ওর বিষয়ে আপনি চিন্তা না করে ওকে আর আমাকে ছেড়ে দেন ওরটা আমি দেখে দেবেন আমি তাকে সৃষ্টি করেছি একা তার দল ছিল না মানুষ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না আমি সৃষ্টি করেছি আমি তার খালে আমি তার মালিক আমি দেখব এবং আর এখন যে মক্কাতে তয়েক পর্যন্ত মামদুদ লম্বা সহায় সম্পত্তি তার হয়েছে এটা আমি দিচ্ছি তার যাতে মনে করে সবাই যে আমিও তাই আপনিও তাই আমার মাল সম্পদ অহংকার করা ঠিক না এবং অনেক সন্তান সন্ততি দিছি আবার সন্তান সন্ততি যদি বিদ্রোহ হয়ে যায় বাপের আরেক জ্বালা সুহুদা এমন সন্তান দিছি তাকে মাইনে চলে তাহলে বুঝে গেল সন্তান নেয়ামত আবার আজাব হয়ে মানুষের স্বভাবগত তলব থেকে পয়সা এটা আজাব হয়ে যায় সন্তান আবার আজাব হয়ে আল্লাহ বলেন আমি তাকে সম্পদ দিছি আমি
এবং তাকে সন্তান দিছি, বরত্ব দেখায়, শক্তি দেখায়, আর সন্তানগুলো তার মাইনে চলে, এটা আমি করে এনেছি। সুহুদ আর কাছে থাকে, কাছে থাকে বিধায় সন্তান আর সে নিজে শক্তি দেখায়। যথেষ্ট বয়স দিলাম, হায়াত দিছি, এইগুলো আপনার বিরুদ্ধে দুর্চর্চা গিবত বদনাম ছড়াইতেছে, আমি যে কোনো মুহূর্তে টিভি দেখ করতে পারি ধরি না। ওমান হাত তুলা তামহিদা, একটু সময় দিছি, দেখি না কি করব। যারা বেশি অর্থশালী হয় তারা অধিক অর্থ চায়, লুবাতুর হয় বেশি, যত পয়সা হইতে চায় তত পয়সা লুপ পারতে। আমার নবীর বিরোধিতা করে, আবার দিলে আকাঙ্ক্ষা করছে এই সম্পদ গুলো থাকবে, আরো বৃদ্ধি পাবে। আল্লাহ ধমক দিতেছে, সন্তানের কারণে অহমিকা করতেছ, মানব শক্তির কারণে অহংকারী করতেছ, অর্থের কারণে অহংকারী, এই অর্থ তো শেষ হয়ে যায়। মনে মনে আকাঙ্ক্ষা আরো মাল বাড়বে না, কল্লা শেষ, নবীর সাথে বেয়াদবি করছ, এখন তোমার হায়াতের শক্তিও কমবে, অর্থ সম্পত্তির শেষ হয়ে যাবে, সন্তানের শক্তিও শেষ হয়ে যাবে। এই জন্য সাংঘাতিক ভয় এবং বুজুর্গরা বলছেন, যদি কেউ অনর্থ কোন আলেমের সাথে বেয়াদবি করে হবে, এর সর্বস্ব ধ্বংস হয়ে যাবে। শুনেছে মুগিরা সর্বস্ব ধ্বংস হচ্ছে, সন্তানরাই মাফের মাস, অর্থ সম্পদ সব ফিরিছে বগিরে। নবীর সাথে বিরোধিতা করছিল, সহায় সম্পদ টিকে নাই, নিজের জীবন টিকে নাই, সন্তানরাও টিকে দিতে পারে, কেউ তার সাপোর্টই গঙ্গহী রহমতুল্লাহ লেগেছে, অনেকে লেগেছে। আসলে যারা খালেস আল্লাহওয়ালা আলেম, ওদের সাথে যারা টকরাও করে, ওদের সাথে যারা শত্রুতা পোষণ করে, ওদেরকে যারা ক্ষতি করে, ওদের কিছুই থাকে না, অর্থ ভাণ্ডারও থাকে না, ক্ষমতার শক্তি টুকে কোলায় না, মানসিক সমস্ত মানুষ শক্তি, সামর শক্তি, রাষ্ট্রীয় শক্তি, অর্থ শক্তি সব ভূলণ্ডিত হয়ে শেষ পর্যন্ত কিছু না। আল্লাহর নবীর সাথে মুগিরা যারা করছিল যেভাবে ফিনিশ হয়েছে, দুনিয়াতে তারা এভাবে গ্রিস হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। কাল্লা কাল্লা, তার আশা পূরণ হবে না, মাল বিনষ্ট নষ্ট ধ্বংস হয়ে যাবে এবং মানব শক্তি হ্রাস পাবে, ফিনিশ হয়ে যাবে। কেন? ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, নবীর বিরোধিতা করা হয় নাই, আসলে আমার বিরোধিতা করছে, আমার কুরআন মানে নাই, আর অর্থ কি আমার কি মানে, তার কি সেটা আমি নবী বানাই, সে আমার কালাম পড়ে শুনেছে, আমার হুকুম আহকামের দাওয়াত দিছে, সেটা সে গ্রহণ করে নেই, সে মূলত আনিত, সে আমার শত্রু, আমার সাথে বিক্ষোভ করতেছে, সে মারাদা করতেছে, দেখো আমি কি করি। দুনিয়াতে ধ্বংস করব তারে আমি, আর আখেরাতে তাহলে উপরের দিকে উঠাব, সাহাদার অর্থের উপরে উঠাব। সাউদ নামে একটা জাহান্নাম আছে, অনেকে বলা হয় যে 70 বৎসর লাগে উপরে যেতে। সাউদা, আমি এরে
উঠামো এই পাহাড়ের উপরে, বলবো উঠো। সেই পাহাড়ের 70,000 বছরের পাহাড়ের উপরে উঠব। আমরা দেশে হলে কেন উঠছে তারা জানি কি বলে? হ্যাঁ ইব্রাহিম সুপ্ত বাচ্চারা এলো দেখছ দুনিয়াটা ঘুরে গেছে, আমি বুঝে গেছি মাদ্রাসা সাতশো এটা জানেন, এটা জানেন আল্লাহ তোমাদের হেদায়ত দুনিয়াটা চমকায় না, একটা নতুন নতুন ঠকায় না ৭০ বছরের পর বায়া এখানে উপরে উঠবে, এরপরে ওখান থেকে ধাক্কা দেখা লাগবে, শরীর খুব আরামে থাকবে, তখন হাত দিয়ে চুরমা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, জাহান্নামী শরীর হয়ে যাবে, এটা পড়তে থাকবে উঠতে থাকবে, পড়তে থাকবে উঠতে থাকবে, পড়তে থাকবে উঠতে থাকবে, কুল্লা মা নাজিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা, পড়তে থাকবে চুরমার হইয়া, রক্ত শরীর ছিন্ন ভিন্ন হইয়া ক্ষত বিক্ষত হয়ে নিচে পড়ে সাথে সাথে আবার মানুষ হয়ে যাবে, আবার উঠবে, আবার কেয়ামতের বিচার পর্যন্ত এই শাস্তি হবে। যে যে আমলের দ্বারা মরে তার এই শাস্তি দেয়, আত্মহত্যা করে যারা তাদের এই শাস্তি, তারা জন্ম হবে এমনি আত্মহত্যা করবে, আবার মরবে আবার জিতে হবে আবার আত্মহত্যা করবে কেয়ামত পর্যন্ত। এই গুণাগুলি কেয়ামতের বিচারের পরে যে শাস্তি সেটা হইত, কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত আত্মহত্যাকারী বারবার জীবিত হবে আর আত্মহত্যা করতে থাকবে। আর নবী রসুলদেরকে যারা গাইলে, ওলামাদেরকে যারা গাইলে, ওদেরকে এই 70 বছরের পাহাড়ে উঠতে বলবে, পড়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে, হাত দিয়ে বাঁধবে কেমন কষ্ট লাগবে, আবার দিতে হবে, আবার উঠবে, আবার মারবে, এভাবে করতে হবে। আমি তাকে এই কঠোর শাস্তি দিলাম দেব, কেন কেন এটি বদমেশে শুরু করছে বিরোধিতা, ইন্না হু ফাক্কারা, আবু জেহেল কেনে বসে চিন্তা করছে, তাহলে তো বুঝে এটা কি ইন্না হু ফাক্কারা ওয়াকাদ্দারা, ভাবুন এটা কি আল্লাহ এদের করছে, ইন্নাহু ফাক্কারা, গভীর ভাবে নবীর বিরুদ্ধাচারণ করার জন্য কর্মসূচি বানিয়েছে, শায়ের এটা শুনব না, মাজনুন কলে এটাও চলবে না, কাজ্জাব কলে এটাও চলবে না, তো কি করা যায়? কিছুই তো বুঝি না, কি বলে এটাকে প্রতিহত করব? অনেক কাম চিন্তা করে বগিরা কয়, সাহের কয়ে বলে, জাদুঘর কয়ে সবাই এইটা হয়, ইন্নাহু ফাক্কারা, বৈশা বৈশা চিন্তা করল, ওয়াকাদ্দারা, নিজে নিজে সিদ্ধান্ত নিল, ফাকুতিলা কাইফা কাদ্দার, তোমা কুতিলা কাইফা কাদ্দার, এমন সিদ্ধান্তের উপরে মায়ের করুক, মায়ের করুক আল্লাহ, এমন সিদ্ধান্তের উপরে মায়ের করুক, কুতিলা মানে কি কারণ না, মারবে চিন্তা কাটবে কেমনে, এ ধরনের চিন্তার প্রতি দীক্ষা দীক্ষা এই হচ্ছে, ইন্নাহু ফাক্কারা, চিন্তা করলো অকাদ্দারা, নিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করলো যে ওনাকে বলা হবে যাদু, আমি আল্লাহ দীক্ষার দিচ্ছি বারবার দীক্ষা, সোম্মানাদার, চিন্তা ভাবনা করে ঠিক করিয়া মাথা উঠাইল, বুঝে রয়েছে সবাই, শেখ সাহেব চিন্তা করে কি করবে,
সুম্মা আবাসা আবাসা, চোখটা উঠায় এরকম করে না, অহংকারীরা কি করে এটা বলতেছে। সুম্মা নাজার, তার সাথী বৃন্দ যারা বসে রয়েছে দেখল, সুম্মা আবাসা মুখটা এরম করলো, অবাসারা এরম করলো, মুখ বানাইল, আল্লাহ কেমন রাগ হয়েছে, রাগ হয়েছে কেমন, কিন্তু আল্লাহ গালি দেয় না। সুম্মা সরা হেমারাম গাদা, এত রাগের মধ্যেও মাথা উঠাইল, মুখ বানাইল, সুম্মা আদবার অতপর বের হয়ে আসলো, ওয়াস্তাকবার অহংকার দেখাইল, সবে মিলে বলল ইন হাযা ইল্লা সিহরু ইউতার, তো জাদুকর, তার কাছে যাও না, মসজিদ জাদু করে ক্রিয়াশীল, ইন হাযা ইল্লা কওলুল বাশার, এই কুরআন মোটেই আল্লাহর না, তাহলে নিজে জাদু দিয়ে বানাই দিছে। আল্লাহ জবাব দিছে, সাউসলিহি সাকার, এর পরিণাম হবে আমি জাহান্নাম, জাহান্নামের নাম সাকার। ওমা আদরাকা মা সাকার, এই সাকার জাহান্নাম কেমন জানো, লা তুবকি ওয়ালা তাযার, এর ভিতরে পড়লে কেউ সারা যায় সারে না, লাওয়াহাতুন লিল বাশার, মানুষের শরীর জ্বালায়া সাই করে ফেলায়, গলায় ফেলায়, আলাইহা তিসআত আশার, এদের গালামির জন্য জাহান্নামকে ধরে রাখার জন্য ব্যবস্থার জন্য কোটি কোটি ফেরেশতা আছে, যাদের লিডার হইল 19 জন, লিডার কেলে গিয়ে 19 জন বানাইল আল্লাহ জানে, বুঝলাম, এই লিডার 19টা লিডার কেলে গিয়ে বানাইল আল্লাহ জানে। আল্লাহ পাক আমাদের আমল তো أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، نسأل منك الجنة ونعوذ بك من النار، نسأل منك الجنة ونعوذ بك من النار، نسأل منك الجنة ونعوذ بك من النار، إلهي أرحم الراحمين খুব পেরেশানির সময় আমাদের যাইতেছে, দুনিয়াতে আমরা অস্থির হয়ে গেছি, আখেরাতে কি হবে জানি না, ইয়া আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, তুমি নিজে গাফফার, আমাদের গুণাগুলো আপনি রহমান, আপনি আমাদের প্রতি দয়া বর্ষণ করো, আল্লাহ আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করো, দেশের মানুষ বড় অস্থির হয়ে গেছে, খুব বেশি পরেশানির ভিতরে আমরা পড়ে গেছি, ইয়া আল্লাহ হটকারিতে দূর করে দাও, আল্লাহ হটকারিতে অহংকার দূর করে দাও, মিন মোহাব্বত দিয়ে আমাদের জাতির হেফাজত করো, পরেশানি দূর করে দেন, হককে গালেব করে দেন, আর না হককে আপনি সুরমার করে দেন, আল্লাহ হককে আপনি প্রবল করে দেন, বাতিলকে আপনি দমন করে দেন, আপনি সব কিছু পারেন, আল্লাহ আমাদের কোন শক্তি নাই, আপনি আমাদের বড় শক্তি, আমাদের পরীক্ষা করবেন না, আমাদের পরীক্ষা করা উপযুক্ত না, আমরা পরীক্ষায় পাস করার মতো মানুষ না, আমরা আপনার দরবারে নতশীল, আমরা আপনার সম্বন্ধে মাথা নত করে দিলাম, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে,
আল্লাহ আমাদের সমস্ত মুসলমানকে মাফ করে দিন, সমস্ত ওলামাদেরকে মাফ করে দিন, সমস্ত ছাত্রদেরকে মাফ করে দিন, আল্লাহ দিনী এদারাগুলোর হেফাজত করে মাদারিস ও মাসাজিদ খানকা হেফাজত করে সমস্ত মুসলমানের পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, স্বভাব ভালো করে দেন, আপনার সাথে ভাব তৈরি করে দেন হে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন, করুণা করেন, আল্লাহ নিরীহ ছাত্র নিরীহ উস্তাদদেরকে আপনি হেফাজত করেন, এদের জেহেন বাড়ায় দেন, ইমানি কুয়ত বাড়ায় দেন, এলমি যোগ্যতা বাড়ায় দেন, আল্লাহ পেরেশানি দূর করে দেন, অস্থিরতা দূর করে দেন, ইয়া আল্লাহ যা ভালো তাই করার তো আল্লাহ যেমন তার থেকে বাঁচিয়ে রাখেন, যারা অসুস্থ তাদের শেখা দেন, অভাবীদের হালাল রেজেক দেন, কবর রশিদেরকে মাফ করেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা নাসুহা দান করে রব্বানা যালামনা আনফুসানা وَدَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّي زِدْنِي عِلْمًا رَبِّي زِدْنِي عِلْمًا رَبِّي زِدْنِي عِلْمًا رَبِّي اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সাড়ে আট খেয়াল নামাজ।